প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে দেখতে এবং শুনতে আমাদের ভয়েস অফ ইমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আরাব ঠোঁটে ঠোঁট চেপে বলে উঠল, মিস্টার খান, কোথায় আরমান মির্জা? আরাব অপর প্রান্ত থেকে কোনো উত্তর পেল না। সে নীরবতা পালন করছে, এই নীরবতা আরাবের পছন্দ হল না। সে মাথাটা নিচু করে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। চোখের পলক ফেলতেই সাদা কাপড়ের ওপর পর্দা রঙিন ছবির মতো সাদা কালো দৃশ্য ফুটে ওঠে, যেখানে টর্চার করা হচ্ছে মিসেস খানকে। সে আর কেউ নয়, আরাবের মা। আরমান মির্জা এক পলক তাকিয়ে চোখ সরিয়ে দেয়। আরাব লোহার রড হাতে দিয়ে খটখট শব্দ করে যাচ্ছে। আরাবের এই খটখট শব্দে কেঁপে আরমান মির্জা একটু নড়ে চড়ে বসে। বিশ্বাস শব্দ নাকি সবার জন্য জানে, সে মা হোক, বাবা হোক, স্বামী হোক, কিংবা ভাই বোন। বিশ্বাসে মিলায় বস্ত, আর বিশ্বাসের উপর সব সম্পর্ক গড়ে ওঠে। আপনি হয়তো কোনোটার মূল্যই দিলেন না, আপনার লোভ আপনাকে কোথায় নামিয়ে দিয়েছে একটুও ভাবেননি। আফসোস জিনিসটা আপনি তখন করেননি আর এখনও না। আপনার মধ্যে কোনো মানুষত্ব বিকাশের পর্যায়ে নেই, আপনি এতটা নিচে নেমেছেন যা আপনার ধারণার বাইরে। এই ছবির মহিলাটাকে দেখতে পাচ্ছেন আপনি, মিস্টার আরমান মির্জা? ও, আপনি তো একে চিনেন না, চিনবেন কি করে? টাকা সম্পত্তির লোভে বোনকে ঘর ছাড়া করতেও বিন্দুমাত্র ভাবেননি। আপনি সেই লোক যে নিজের স্বার্থের জন্য নিজের বোনকে বিয়ে দিয়েছিলেন একটা বিবাহিত ছেলের সাথে, যার ঘরে অলরেডি বউ বাচ্চা দুটোই রয়েছে। শেষ পর্যন্ত বোনকে 10 কোটি টাকায় নিলামে তুলে দিলি তুই, হারামি। কথাগুলো বলেই আরাব রড দিয়ে বাড়ি মারে আরমান মির্জার মাথায়। আরাবের রাগে শরীর কাঁপছে। এটা কি মানুষ নাকি জানোয়ার? মায়া মহব্বত বলে কি কিচ্ছু নেই এর মধ্যে? মানুষ হিসেবে তো মানুষত্ব থাকা প্রয়োজন, সেটাও কি নেই? আরাবের রাগ তীর তীর করে বাড়ছে। আদ্রিয়ান তুর্য আব্রাহাম ডিটেলস বের করতে গিয়েছিল সেখানে, এত রহস্য লুকিয়েছিল কে জানত? এই লোকটা নাকি সম্পর্কে মামা হয়, প্রচলিত ভাষায় মামু ভাগ্না যেখানে বিপদ নাই সেখানে, কিন্তু তাদের বেলায় উল্টো। মামু ভাগ্না যেখানে সাবার নেউলের সম্পর্ক সেখানে। আরাবের মানতে কষ্ট হচ্ছে, এটা কেমন চিড়াখানার পশুর জাত, মানুষের সাথে পশুর বৈশিষ্ট্য পাওয়া যায়। পশু তো এক সময় তার মনিবের কাছে হার স্বীকার করে, কিন্তু এই লোকটা মানুষের কাতারে পড়ে না। লোকটাকে ইচ্ছে করছে এখনই বেড়ে ফেলতে, ওই জগৎ রায়ের মতো, কিন্তু আরাব সেটা করবে না, এটা সঠিক সময় নয়। এখন সবটা খোলসা করা বাকি। আরমান মির্জার মাথার চুল মুঠো করে আবার প্রশ্ন করল, মিস্টার খান কোথায়? টেল মি, আনসার চাই আমার রাইট নাও। আরমান মির্জা মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। আরা ফাটুগেরে বসল। কি ভেবেছিস তুই? তুই না বললে আমি কিছু জানবো না? তাহলে ভুল ভাবছিস, তোর পাশেই হবে ওই অমনষ্টার জায়গা। ওয়েট কর, একে একে সব কয়টা মুখোমুখি দাঁড়াবে। তোদের সর্বনাশ তোরাই শুরু করেছিস, শেষটা না হয় আমি করি, পতন দিন। আরাব নিজের রাগ দমন করে নিজের আস্তানা থেকে বের হয়ে আসলো। সামনে আরো কত কিছু জানা বাকি রয়েছে। আরাব গাড়িতে করে বাসায় আসার জন্য রওনা হয়। হঠাৎ করেই মাঝ রাস্তায় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। বারবার চেষ্টা করেও লাভ হয়নি। ড্যাম ইট! আরাব গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে কাউকে ফোন করে। গাড়িটা ঠিক করার জন্য আরাব কারোর সাথে কথা বলতে বলতে সাইডে এসে দাঁড়ায়। হঠাৎ একটা বল এসে আরাবের পিঠে বাড়ি খায়। আরাব কপাল কুসকে পিছু ফিরতেই দেখে একটা বাচ্চা ছেলে কোমরে হাত গুঁজে দাঁড়িয়ে আছে। আরাব ফোনে কথা বলা শেষ করে কিছু বলবে তার আগেই পিচ্চেটাই বলতে শুরু করে, ইউ ম্যান, আমার বলটা ফেরত দাও। আরাব অবাক, এইটুকু পাকা ছেলে এসব কি বলে? আরাব চারদিকে চোখ বুলাতেই দেখলো কিছুটা দূরে বলটা পড়ে আছে।
আরাপ বলটা হাতে নিয়ে বাচ্চাটার দিকে দিতেই কোনো কথা ছাড়াই নিয়ে চলে যেতে নিলেই আরাপ ডেকে ওঠে। পিচ্চিটা বল নিয়ে ঘাড় ঘুরে তাকায়, আরাপ হাঁটু গেড়ে বসে। তুমি সেই না যার সাথে এর আগেও আমার দেখা হয়েছিল? তোমারও তো ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তোমায় হসপিটালে নিয়ে যাই, নাম কি তোমার? পিচ্চিটার কপালের চুলগুলো আঙুলের সাহায্যে পিছনে ঠেলে নাকের ডগায় হাত বুলিয়ে বলল, আমার নাম আরভিন ইকবাল, বাবার নাম জাফর ইকবাল, মায়ের নাম সাইবা ইকবাল, থাকি এই শহরে। বলটা হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করছে, আরবের আর কিছু জানতে চাইল না। আরবের থেকে কোনো উত্তর না পেয়ে চলে যেতে নিলে পেছনে ঘুরে বলল, থ্যাংকস। আরব অবাক নয়নে তাকাতেই বলল, সেদিন আমাকে বাঁচানোর জন্য থ্যাংকস। দেখো আমি এত সরি থ্যাংকস বলতে পারি না, তোমাকে বললাম আমাকে বাঁচানোর জন্য। থ্যাংকস অ্যাবসেন্ট করেও আর না করলেও না করো, আমি আর থ্যাংকস বলতে পারবো না, আসি বাই। কপালের চুলগুলো আঙুলের সাহায্যে সরিয়ে চলে গেল। আরাপ অবাক হয়ে তাকিয়ে আছে, ছেলেটার প্রিয় মেয়ের বয়সই হবে, কথাবার্তা শুনে তো বেশ বড় বড় মনে হচ্ছে, কে বলবে এইটুকু বাচ্চা এত দুরন্ত। আরাপের গাড়ি ঠিকঠাক কাজ করতেই আরাপ চলে গেল ও বাসায়। বাসায় এসেই শুনতে পেল মামের খুনসুটি হাসির শব্দ। আরাপ কিছু না বলে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। ফিরে শুয়ে ব্যালকনিতে দাঁড়ায় আরাবের চোখ দূর বহু দূরে চলে যাচ্ছে। শহরের মাঝে ছোট বড় দালন আর পাকা রাস্তার মধ্যে গাড়ি যাওয়া আসা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আরাপ পেছনে ঘুরে ঠোঁটে ঠোঁট চেপে নিজের ভাবনায় ব্যস্ত। এই আধুনিকতার ছোঁয়াতে কত কিছুই না আমরা হারিয়ে ফেলেছি, আমাদের শৈশব কৈশোর সব স্মৃতির পাতায়। 1996 সাল থেকে আমরা যা দেখে আসছি তা এখনকার ছেলে মেয়ে এসব আর চোখে দেখবে না। এখন ছেলে মেয়েরা পড়াশোনা থেকে ইন্টারনেট মোবাইলের দুনিয়া ঘিরে সব, এখন আগের সব পরিবর্তন শুধু সময়ের কারণে। তখন সার্ভেন্ট এসে জানালো ম্যাম তাকে খাবার খাওয়ার জন্য ডাকছে। আরাপ নিজের সব ভাবনার কথা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিচে নামল। নিচে নামতেই প্রিয়ম আর শীতলের দিকে নজর পড়ে, শীতল নিজের হাতেই প্রিয়মকে খাওয়াচ্ছে, আর কি নিয়ে যেন মা মেয়ে কথা বলছে আর মিষ্টি করে হাসি দিচ্ছে। আরাপ চেয়ার টেনে বসতেই দুজনেই আরাবের দিকে তাকালো। আরাবের দিকে কিছুক্ষণ পলক তাকিয়ে চোখ নামিয়ে আরাপ চোখের আড়ালে মুসকি হাসি দিল শীতল। আরাপ শীতলের আড়ালে মুসকি হাসিটা চোখে পড়তেই কপাল কুসকে তাকালো। প্রিয়মের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মূল ভুনালো হাসি দিল। প্রিয়ম চেয়ার থেকে নেমে এসে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে এসে আরাবের কোলে তুলে নেওয়ার ইশারা করতেই আরাপ কোলে তুলে নিলে বসালো প্রিয়মকে। প্রিয়ম আরাবের কানের কাছে কিছু কথা বলল, যা শুনে আরাপ মুখে হাসি ফুটে ওঠে। প্রিয়ম আরাবের কাছে বায়না করেছে বাহিরে ঘুরতে যাওয়ার জন্য। আরাপ শীতল দুজনেই সাই দিল যাবে, সবাই খেয়ে রুমে আসলো। প্রিয়ম আরাবের সাথে দুষ্টমি করতে করতে ঘুমিয়ে গেছে। শীতল আলমারির কাপড় ভাঁজ করতে করতে বলল, প্রিয়মের বয়স 3 বছর 5 মাস চলছে, বলছিলাম কি মেয়েটার নামে একটু মিলাদ পড়ালে ভালো হয়, আর ওর পড়াশোনার জন্য ছোটবেলা থেকে বাংলা আরবি ইংলিশ চর্চা রাখার জন্য বাসায় আইপ্যাড ট্যাবে প্রয়োজন, তুমি কি পারবে এনে দিতে? কথা বলে হাতের মাঝে ওড়না পেঁচাচ্ছে। আরাপ শীতলের কোমর জড়িয়ে ধরে শীতলের কপালে ওষ্ঠদয় ছুঁয়ে বলল, প্রিয়ম সঠিক শিক্ষার জন্য আইপ্যাড ট্যাব এসবের কোনো প্রয়োজন নেই, তুমি আর আমি মিলেই প্রিয়মকে সঠিক শিক্ষা দিতে পারবো। ওকে একটা খাতা আর পেন্সিল দিয়ে বসাও, ওর যা ইচ্ছে আঁকিবুকি করতে বলো নিজের মতো করে, আর ভরসা রাখো আমার উপর, আমরা পারবো। আর মিলাদ দোয়া কাজ আমি করে দেব, সাথে এতিমখানা এবং বৃদ্ধাশ্রমে যাওয়াও হবে, সেখানেই 3 জন সারাদিন থাকবো, আনন্দ করব। ওকে ম্যাডাম, এখন একটু রেস্ট নিন ম্যাডাম। আরবের কল আশায় ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে। শীতল নিজের ঠোঁটে ঠোঁট চেপে আরবের দিকে অপলকে তাকিয়ে রইল। হঠাৎ অস্পষ্ট স্বরে বলে উঠল, তুমি কি সেই প্রজাপতি ছড়িয়ে বেড়াও অনুভূতি, যার পাখা উড়ে উড়ে ভালোবাসা বিলিয়ে দেয়? আকাশের খসে পড়া তারা তুমি, মনের বাগানের ফুল তুমি, যেন দেখে মনে হয় যুগ যুগ ধরে চিনি তোমায়, ভালোবাসি ভালোবাসি তোমায়। হাসপাতালে কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে আদর্শ। কিছু সময় আগে তিশার চিৎকার আত্মনাদ
সেই শব্দ এখন শুনতে পাচ্ছে আদর্শ। কিছু সময় আগেও মেয়েটা পাগলের মতো কেঁদেছে, নিজেকে বারবার দোষ দিচ্ছে কি করে এত বড় মিস আন্ডারস্ট্যান্ডিং করে বসলো। তিশার ডেলিভারির সময় চলে এসেছিল, তখনই আদর্শের আর্জেন্ট কাজের জন্য তিশাকে একা বাড়িতে ফেলে চলে যায়। আর যা হওয়ার তাই হলো। ফ্ল্যাশব্যাক, আদর্শ বাসায় আসতেই দেরি করায় তিশা হারছে আর পাকা লাল টমেটো খাচ্ছে, কিছুটা টক কিছুটা মিষ্টি, তার সাথে লবণ ছিটিয়ে দিয়ে মুখে দিতেই হুম হুম জিভে জল চলে আসে। তিশা খাচ্ছে আর ফোনে চেষ্টা চালাচ্ছে আদর্শকে কল করার, কিন্তু আদর্শ ফোন বারবার ব্যস্ত বলছে, যার জন্য তিশার মুডটা অফ হয়ে যায়। মুড অফ করে যখন নিজের ফোনের দিকে তাকিয়ে টমেটো দ্বিতীয়বার মুখে দিতে যায়, তখন হাত ফসকে পড়ে যায় লাল টসটসে সুস্বাদু টমেটো। বেচারির মুড আরও খারাপ হয়ে যায়, টমেটোটা হাতে নিয়ে নিচু হয়ে বসতে পড়ে। যখন টমেটো হাতে নিয়ে উঠতে যাবে, তখন ভারী পেটটা নিয়ে আর উঠতে পারে না, নিজে থেকে ওঠার চেষ্টা করলে আরও বেশি পেটে চাপ পড়ে, যার ফলে ভয় ঢুকে যায় তার। তিশা কী করবে বুঝতে পারছে না, একটু নড়াচড়া করতেই যেন জানটা বের হয়ে যাচ্ছে। তিশার উচিত হয়নি হঠাৎ করে বসা, যার জন্য এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এইদিকে আদর্শের কাজ করে এসে চাবি দিয়ে দরজা খুলে বাসায় ঢুকে দেখে তিশা মুখে হাত দিয়ে কাঁদছে। আদর্শ ভয় পেয়ে যায়, দৌড়ে তিশার সামনে এসে বসে। হঠাৎ করে কেউ দুম করে সামনে আসায় তিশা ঘাবড়ে যায়। আদর্শকে দেখেই ঠোঁট উল্টো করে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। আদর্শ নিজেকে ঠান্ডা করে তিশাকে শান্তভাবেই জিজ্ঞেস করে, কি হয়েছে তিশু, ওঠ। তিশা কেঁদেই যাচ্ছে, আদর্শের মাথায় চিন্তার ছাপ পড়ে। তিশা এমন করার কারণ বুঝতে পারছে না। আদর্শ আবার বলে উঠল, তিশু বউ আমার কি হয়েছে বলো, আমাকে না বললে বুঝবো কি করে। দেখো এভাবে চুপ থেকে আমার টেনশন বাড়িয়ে দিও না, আমিও খুব ভয় পাচ্ছি, প্লিজ ওঠো। আচ্ছা আমি হেল্প করছি, আস্তে আস্তে উঠে বসো। আদর্শ তিশাকে টেনে উঠানোর চেষ্টা করতেই তিশা চিৎকার করে উঠে ব্যথায়। আদর্শ কি করবে বুঝতে পারছে না, তিশার ব্যথা যেন আরও বেড়ে চলেছে ক্রমশই। আদর্শ তিশাকে কোনো রকম শান্ত করতে পারছে না। আদর্শ প্লিজ আমাকে হসপিটালে নিয়ে চলো, আমার পেন উঠেছে, আমি থাকতে পারছি না, কিছু করো প্লিজ। আদর্শ তিশাকে আস্তে আস্তে দুই পা জড়িয়ে ফ্লোরে বসতে বলল। তিশাকে সেভাবে কোনো রকম বসিয়ে আদর্শ পাগলের মতো দৌড়ে নিচে নামলো ট্যাক্সি ঠিক করার জন্য, বাট সময় মতো কোনো গাড়ি পাচ্ছে না। কি করবে আদর্শ বুঝতে পারছে না, এদিকে গাড়ি না পেয়ে হতাশা আতঙ্ক চেহারায় জুড়ে। একবার তিশাকে দেখে যাচ্ছে আবার দৌড়ে নিচে নামছে, শহরে এত এত গাড়ি শা 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 করে চলে যাচ্ছে, কিন্তু প্রয়োজন বেলায় একটা গাড়িও পাওয়া যাচ্ছে না। নিজের কাছে নিজেকে উন্মাদ পাগল পাগল লাগছে। আদর্শের এমন ছটফট করার মাঝে একটা কালো গাড়ি থামে, নিজের সামনে কে আছে না আছে জানে না। এই মুহূর্তে নিজের স্ত্রী সন্তানের কথা ভেবে আদর্শ ওই ব্যক্তির পা জড়িয়ে ধরে বসে পড়ল। ভাই ভাই প্লিজ আমাকে একটু সাহায্য করুন, আমার স্ত্রীকে হাসপাতালে নিতে হবে, আমার স্ত্রীর সন্তান ঝুঁকিতে রয়েছে, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ সাহায্য করুন আমাকে, আপনি সাহায্য না করলে আমার বউ বাচ্চা মরে যাবে। হঠাৎ কারো ডাকে সম্মতি ফিরে, পা ধরা ব্যক্তিটির এত কাছে বিপদের সবাই পাশে পাবে ভাবেনি, এ যেন তার প্রাণপ্রিয় বন্ধু আরাপ। আরাপ পাশে তাকাতেই শীতল ছলছল আঁকি বেজান অয়নে দেখল, শীতলের কোলে ঘুমিয়ে আছে ছোট্ট একটা মেয়ে। আরাপের কোনো প্রশ্ন না করে আদর্শের হাত ধরে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। এখন কথা বলার সময় নয়, এখন আদর্শ তিশার বেবিকে বাঁচানোর প্রয়োজন। রুমের ভিতরে যেতেই আরাপ আদর্শের সামনে তিশার রক্ত মাখানো মুখটা দেখা মিলল। আদর্শ তিশার রক্ত মাখা মুখ দেখেই পিল চমকে উঠল। আরাপ আদর্শকে কোনো কিছু ভাবতে না দিয়ে গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছায়। বর্তমান আদর্শের চোখ মুখ শুকিয়ে একটুকু হয়ে গেছে, ভয়ে বাসা বেঁধেছে মনে। আদর্শ নিজের পরিস্থিতির কথা ভাবতেই শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল, না আমি আজ বাসা থেকে বের হতাম আর না এমন ঘটনা টিশার সাথে ঘটত। আরাপ আদর্শের কাঁধে হাত রেখে শান্ত হতে বলল।
কিন্তু আদর্শ শান্ত হতে পারছে না, কেমন ছটফট করছে। দূর থেকে ভাইয়ের এই ছটফট করা সহ্য হলো না শীতলের। সে আদর্শের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদছে, ভাই বেঁচে আছে কি করে? প্রশ্ন একটা জেগেছে শীতলের মনে, তাহলে সেই দিন বাবার বলা কথাগুলো কি ছিল? শীতল জানতে চায় আদর্শ বেঁচে ফিরলো কিভাবে, আর তিশার সাথে বিয়ে, বউ, বাচ্চা, মানে সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। আপাতত কিছু ভাবতে চায় না, ভাই কি পেয়েছে এর থেকে বেশি চাওয়ার আর নেই শীতলের। শীতল খুব খুশি, তার মাঝে ভাবি আর নতুন বেবি আসছে, কিছু প্রাপ্তি মাঝে প্রাপ্তি, এটা কিছু প্রাপ্তির মাঝে প্রাপ্তি। এটা আজ আরা প্রিয়ম শীতল তিনজনেই বৃদ্ধাশ্রম আর এতিমখানায় সারা দিন কাটিয়েছে। সেখানেই মিলাদ পালনও খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, সবাই আনন্দ করেছে, যা তাদের চোখ মুখ দেখেই বোঝা যায়। সেখান থেকেই বাসায় আসার পথে আদর্শকে চোখে পড়ে। শীতল নিজের চোখের সামনে ভাইকে দেখে চমকে ওঠে, কিছু সময় মনের ভুল বা বিস্ময় মনে করে চোখ চুলকে আবার তাকায়, কিন্তু না, এটা সত্যি, মিথ্যে নয়, আদর্শ সত্যি ছিল ওটা। আদর্শ বোনকে বুকে জড়িয়ে কেঁদে ওঠে, সময় থাকতে ভাইয়ের দায়িত্ব কর্তব্য কোনোটাই পালন করতে পারেনি। যখন সুস্থ হয়ে ফিরে এলো তখন যেন সব এলোমেলো, কিছুই ঠিক নেই। বাবা নামের বিশ্বাস ভরসা তখনই উঠে গেছে যখন আদর্শ জানতে পারে নিজের স্বার্থের জন্য নিজের ছেলেকে দিয়ে পাচার, অনাচার, সৃষ্টি, দাঙ্গা, সংগঠিত ঘটনা ঘটানো, ভূমিকে বিক্রি আর মায়ের খুনের রহস্য, জেল হয়ে বাবার বিরুদ্ধে থানায় মামলা কেস ফাইল করে নিজের বয়ান দিতে রাজি ছিলাম, যার জন্য আমার মৃত্যুটা আমার ভালোবাসার মানুষটার সামনে হতে হয়। তেশার আহাজারি আর আদর্শের আত্মনাদ নিষ্ঠুর বাবার মন গলেনি। আজ বলবে আদর্শ নিজের বাবার জঘন্যতম নোংরা মাইন্ড খেলার কথা, কিভাবে তাদের তিলে তিলে শেষ করে দিয়েছে। তারিন মির্জা খুনের রহস্য, যে কোনোদিন সম্পর্কের কোনো মূল্য দিল না, এরপরে শীতল কি করবে কে জানে। তবে এই সাপলুডু খেলার সমাপ্তি কাউকে না কাউকেই টানতে হবে। আদর্শ কিছু বলার আগেই সেখানে উপস্থিত হলো সোনালি, দীপু, অর্ণব, মেহের, আরহাম, নীলিমা, সাথে তাদের সন্তান নীল। নীল ড্যাব ড্যাব করে তাকিয়ে চোখ ফুলিয়ে হঠাৎ করে গলা ফাটিয়ে চিৎকার করে কান্না শুরু করেছে, কারণ এত মানুষের মধ্যে থাকা সে অভ্যস্ত নয়। নীলের চিৎকারের জন্য প্রিয়মের ঘুম ভেঙে যায়। আরবের কোলে এতক্ষণ প্রিয়ম ছিল, বিরক্তকর ভঙ্গিতে তাকালো, সে কি এমন বেড়ার মতো ব্যা ব্যা করছে। আরবের কোলে বসে তাকালো ছোট নীলের দিকে। নীল তো তখন থেকেই কেঁদে যাচ্ছে, আমার নাম নেই, প্রিয়ম আরবের কোল থেকে নেমেই বলে, এই এই পাদি পচা ছেলে কাঁদত কেন, তোমার মা তোমালে ললিপপ দেয়নি তার জন্য কাঁদত, আচ্ছা যারাও আমি তোমায় দিচ্ছি। প্রিয়ম নীলকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই নীলের ছোট ছোট হাত দিয়ে প্রিয়মের মুখে খামচি মারে, যার ফলে প্রিয়ম ফ্লোরে হাত পা সরিয়ে শুয়ে পড়ে, গড়িয়ে গড়িয়ে কাঁদছে। নীল আর প্রিয়মের কাহিনী দেখে বাকি সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। প্রিয়মের কাহিনী দেখে নীল কি বুঝতে পারলো কে জানে, খিলখিল করে হাসিতে ফেটে পড়ল, কে জানে, খিলখিল করে হাসিতে ফেটে পড়ল। নীলের এমন হাসি দেখে চমকে সবাই নীলের দিকে চোখের দৃষ্টি আবদ্ধ করতেই সবার মুখেই হাসি ফুটে ওঠে, সবাই শব্দ করে হাসায়। প্রিয়ম গাল ফুলিয়ে বাহিরে একটা চেয়ারে বসে পড়ে, দূরে দাঁড়িয়ে আছে আরবিন। এতক্ষণ নীল আর প্রিয়মের কাহিনী সবটাই দেখেছে, প্রিয়ম আর নীলকে ওর বেশ লেগেছে, তাই মা বাবাকে আশেপাশে না পেয়ে একাই চলল দুষ্টু দুটোর সাথে কথা বলতে। প্রিয়ম সবার হাসি দেখে আরও গাল ফুলিয়ে কাঁদছে, চোখের পানি দুই হাত দিয়ে মুছতে গিয়ে লেপটে ফেলল। আরভিন প্রিয়মের সামনে হাঁটু মুড়ে বসে চোখের পানি মুছে দেয়, মুসকি এসে বলে, হাই আই অ্যাম আরভিন ইকবাল। প্রিয়ম টুস টুসে চোখে চেয়ে আছে শুধু, তুমি এত মিষ্টি পড়ি ডেভিড, তুমি তো একটা মিষ্টি পড়ি, মিষ্টি পড়ি কি কখনো এভাবে কাঁদে, তারা গুড গার্ল, তাদের স্যাড স্যাড মানাই না। হুম গুড গার্ল, আমি কাঁদিনি তো, আমি তো অনেক আদর করতে গিয়েছিলাম, কিন্তু ওই পতা ঠেলে আমায় মারলো,
পচা আলু আমায় মারলো কেন? পচা আলু? ওয়েট, কি বলো তুমি, পচা আলু কে? কেন ওই পচা থেলে আলু ভরি ভরি এত কিউট বাই কে? কেউ পচা আলু বলে, পচা ছেলে মানলাম, কিন্তু আলু ভুড়ি ভুড়ি কেমতে কি হবে তো আলু কুচরি কুচরি? আলে না, আমি ওর নাম দিয়েছি তো, তাই আলু ভুড়ি ভুড়ি হবে। ও আরভিন কিছু বলবে তার আগেই প্রিয়ম উল্টে দৌড়ে সামনে যেতে নিলেই জুতার ফিতায় সাথে বেঁধে পড়ে যাওয়ার অবস্থা হয়। কিন্তু তার আগেই আরভিন দুই হাতের সাহায্যে প্রিয়মকে ধরে বলে, প্রিয়মকে ঠিকঠাকভাবে দাঁড় করিয়ে দিয়ে নিজেই হাঁটু মুড়ে প্রিয়মের জুতার ফিতা বেঁধে দেয়। আরভিন তাকাতেই প্রিয়ম মন ভুলানো হাসি দিল। প্রিয়ম মন ভুলানো হাসি দেখে নিজেও মৃদু হাসে। প্রিয়মকে ইশারায় যাওয়ার কথা বলতেই প্রিয়ম একটু হেঁটে গিয়ে থেমে যায়। হঠাৎ কাঁধ বাঁকা করে ভূবল ভুনালো সেই একটা ডাক দিয়ে ওঠে, ভাইয়া। আরভিন চমকে ওঠে প্রিয়মের দিকে দৃষ্টি আবদ্ধ করে। প্রিয়মের ডাকটা কেমন আফিমের মতো শোনালো, এত নেশাময় ডাক ডেকে কেন মায়া বাড়ালো? এখন তো আরভিন চাইলেও পারবে না ইগনোর করতে বা উপেক্ষা করতে। প্রিয়মের দিকে তাকাতেই আরভিনের মনে শীতলের ঠান্ডা স্রোত বয়ে গেল। দুই পাশের দুই ঝুঁটি থেকে কিছু ছোট ছোট চুল প্রিয়মের কপালের ওপর লেপটে রয়েছে, একটা কিউটের ডিব্বা বলা যায় তার বুনুকে। নামটা নিজের মুখে আসতেই হতবাক হয়। তবে কি আরভিনের মন চায় প্রিয়ম তার বুনু হোক? আরভিন আরও কিছু বলবে, তার আগেই কারো হাতের লাল জাতীয় কিছু আরভিনের পায়ের জুতোর ওপর পড়ে। আরভিনের মেজাজ গরম হয়ে যায়। উপরে তাকিয়ে দেখে ওয়ার্ড বয় নাক ফুলিয়ে বলে, ইয়াকসি, আমার জুতো নষ্ট করে ফেললে কেন? এক্ষুনি পরিষ্কার করো রাইট নাও, না হলে আব্বুর কাছে কমপ্লেন করব তোমার নামে। ওয়ার্ড বয় একটু ভয় পেয়ে যায়, কারণ এই হাসপাতালের নাম করা ডক্টর জাফর ইকবালের ছেলে আরভিন ইকবাল। তাই কোনো রকম সরি বলে মোছার জন্য পায়ে হাত দিতে নিলেই শীতল ওয়ার্ড বয়ের হাত ধরে বলে, তুমি যাও আমি দেখছি। শীতলের কথা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে যায় ওয়ার্ড বয়। শীতলের দিকে বুড়ো কুচকে তাকালো আরভিন। আরভিন কিছু বলার আগেই শীতল আরভিনের দিকে তাকালো, অপলকভাবে চেয়ে আছে আরভিনের মুখ পানে। হঠাৎ করেই চোখের সামনে নিজের ছেলের মুখটা ভেসে ওঠে। শীতল নিজের খারাপ লাগা দমিয়ে রেখে হাঁটু গেড়ে বসে পড়ে। আরভিন পায়ের লাল তরল জাতীয় মোছার জন্য নিজের দোপাটটা এগিয়ে আড়ে। নিজের ওড়না দিয়ে আরভিন জুতো ময়লার পরিষ্কারভাবে মুছে দেয় শীতল। আরভিন তখন চেয়ে আছে শীতলের দিকে। আরভিন তাকে কিছুই বলেনি, যা বলার ওয়ার্ড বয়কে বলেছে। তাহলে সে কেন ছোট আরভিনের পায়ে হাত দিল? প্রশ্নটা আরভিন মনের মাঝেই রয়ে গেল। আরভিন এভাবে তাকানোর মানে বুঝতে পারল, কারণ আরভিন তো তাকে কিছুই বলেনি। শীতল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, বড়রা তোমাদের গুরুজন, তাদেরকে রেসপেক্ট সম্মান করতে হয়, তাদের সাথে স্বাভাবিক আচরণ করতে হয়। তুমি যেটা করতে চেয়েছিলে সেটা অন্যায়, তার পেশাটা যাই হোক না কেন, দিন শেষে সে একজন মানুষ। মানুষ মানুষের প্রকৃত বন্ধু হয়, একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়ালেই তুমিও হবে তার প্রিয়জন। তাদের সাথে নম্রতা ভদ্র শিষ্টাচার বিনিময়ের মাধ্যমে কথা বলো, ধমক দিয়ে কথা তারাই বলে যারা বিয়াদব অভদ্র। তোমাকে দেখে ভদ্রঘরের সন্তান মনে হয়, তাহলে তুমি কেন বিবেকহীন মানুষের মতো আচরণ করলে? তোমার কাছে কি এটা তো এক্সপেক্ট করা যায়? শীতলের কথায় আরভিন মাথা নিচু করে ফেলল। আরভিনের মুখের দিকে তাকিয়ে দেখল সে অনুতপ্ত, বাট সেটা স্বীকার করতে নারাজ। তোমাদের জেনারেশনের একটাই প্রবলেম, তা কি জানো? আমরা ভুল তো করেছি কিন্তু হার মানতে নারাজ। তোমাদের এই অ্যাটিটিউড তোমাদের বরবাদ করার কারণ না হয়। শীতল কথাগুলো বলে চলে যেতে নিলেই পেছন থেকে একটা ধবনি হয়, সরি আব্বু। কথাটা মুখ ফসকেই বলে মুখ চেপে ধরল আরভিন। কি বলে ফেললাম আন্টির জায়গায়, আমি আম্মু বললাম কেন? ও গড, রাগি আন্টি আবার বকা দিবে? আরভিন চোখ নামিয়ে বলল,
সরি আন্টি। কথাটা বলেই ঠোঁটের সাথে ঠোঁট চেপে মাথা নিচু করে রাখলো আরভিন। শীতল আরও কিছু বলতে গিয়েও চুপচাপ রইল। মন থেকে কেমন অদ্ভুত প্রশান্তি বইছে। মা মা শব্দটা ভারী মিষ্টির একটি ডাক, আর আরভিনের মুখ থেকে মা ডাকটা শুনে কেমন অদ্ভুত টান সৃষ্টি করেছে। এটা রক্তের টান নয় তো? শীতলের কি মনে হলো কে জানে। হঠাৎ করেই আরভিনের কপালে নিজের অষ্টদয় ছুঁয়ে চোখের পানি ছেড়ে দিল। নিজের মনের কষ্ট আর চোখের পানি লুকাতে দূরে সরে যায়। আরভিন অবাক নয়নে তাকিয়ে পাশে প্রিয়মের মুখ হা হয়ে গেছে। প্রিয়ম মনে প্রশ্ন, কি হলো এটা? তার বাবা এমন কেন করলো? প্রিয়ম আরভিনের আঙুলের মাঝে নিজের আঙুল ভরে টেনে নিয়ে নীলের সামনে দাঁড় করায়। মামার সাথে আমি পরে বুঝবো, আগে এ পচা আলু ভুরি ভুরি কে কিছু বলো। আরভিন নীলের দিকে তাকাতেই নীল হাসি দিল। মুখের মাঝে দুটো আঙুল দিয়ে বুদ বুদ শব্দ করেই যাচ্ছে, আর একটু পর পর হাসছে, যেই হাসিতে সবার মন গলতে বাধ্য। যে বাচ্চা কোলে না নেয় সেও নিতে চাইবে বাচ্চাটার মায়া মুখটার ছোট্ট। আরভিন দুই হাত বাড়াতেই নীলের মন ভুলানো হাসি দিয়ে আরভিন চেহারার খামচি মেরে দিল। প্রিয়ম গাল ফুলিয়ে বলল, ইউ পতা থেলে, আবাল ওকে মারলে কেন মারলে? আরভিন কি মনে করে যেন পকেটে হাত দিল। হাত দিতেই ললিপপ বের হয়ে আসে। ললিপপের প্যাকেট খুলে মুখে ভরে হাত বাড়িয়ে দিতেই নীল মন ভোলানো হাসি দিয়ে দুই হাত বাড়িয়ে দিল, যার মানে সে যাবে তার কোলে। আরভিন কোলে নিতেই নীল তার ছোট্ট ছোট হাতের আঙুলের সাহায্যে আরভিনের মুখের ললিপপ ধরে টানতে লাগলো, যার মানে সে এটা নিবে। আরভিন মুখের এটা দিতে নারাজ, কিন্তু নীল সেটাই নিবে। মাঝে প্রিয়ম দুই গালে হাত দিয়ে এদের টানাটানি দেখছে বসে। পাশে আরভিন বসা, তার কোলে নীল। আরভিন নীলকে নিয়ে দাঁড়াতে পারে না, তাই এক জায়গায় বসিয়ে রাখা। নীল আরভিনের সাথে ব্যস্ত, তাদের সাথে যোগ দিয়েছে প্রিয়ম। দূরে দাঁড়িয়ে আছে শীতল, নিজের চোখের পানি মুছে যাচ্ছে বারবার। হঠাৎ চেনা সুর কানে লাগতেই চমকে গেল শীতল। আজ এত বছর পর চেনা সুরের সঙ্গে দেখা হবে কে জানতো। এই তো সেই নার্স যার সাথে হাসপাতালে দেখা হয়। লাস্ট বার যখন দেখা হয় তখন তিনি তো ছিল। শীতল ধরে যায় সেই মহিলার পিছু পিছু। মহিলার পিছু পিছু আসতেই শুনতে পায় সে কারো সাথে কথা বলছে কোনো বিষয় সম্পর্কে। অনেকটা পথ দৌড়ে আসায় হাঁপিয়ে গেছে শীতল। শীতল নিজেকে কিছুটা শান্ত করে পেছন থেকে হাত বাড়ায় মহিলার কাঁধে হাত রাখার জন্য, কিন্তু হঠাৎ করেই সে হাত নিচে পড়ে যায়। কারণ ছিল একটি নাম, আরভিন। মহিলা নিজের কথা শেষ করে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই শীতল মহিলার হাত টান দেয়। শীতলকে দেখে মহিলা ভীত চোখে তাকায়। শীতল নিজেকে কিছুটা শান্ত করে প্রশ্ন করল, আমার ছেলে কোথায়? নার্স ভয় পেয়ে গেল, ভীত চোখে বলল, কে আপনি? আমি আপনাকে চিনি না, হাত ছাড়ুন আমার। শীতল মানতে নারাজ, আপনি মিথ্যা কেন বলছেন? সেদিন লাস্ট বার আপনি আমার পাশে ছিলেন, সত্যিটা বলুন, কোথায় আমার ছেলে? একজন মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে কি সুখ পাবেন? সত্যিটা বলুন, বলুন বলছি। তারপরেও মহিলা চুপ। আপনি বলবেন নাকি আপনাকে পুলিশে দেব? কি হলো উত্তর দিন। ওকে ফাইন, আপনি বলবেন না যখন তখন পুলিশকে ফোনটা করি। বলছি বলছি, আমি বলছি, আপনার ছেলে সেই দিনে মৃত্যু হয়েছে, আপনি তো জানতেন, তাই আপনাকে এভাবে ওরা নিয়ে যাওয়ায় কোনো খবর দেওয়া হয়নি। আপনার অবর্তমানে আমরা আপনার ছেলের দাফন কাজ সম্পূর্ণ করে দিয়েছি। নার্সের এমন উত্তরে শীতলের মন শান্ত নয়, বরং অশান্তি বেড়ে গেছে। শীতল নিজের দুই হাত মুঠো করে বসে পড়ে, নার্সের কাছে হাত জোর করে বলে, প্লিজ আমাকে আমার সন্তানের কাছে নিয়ে চলুন, আমি একটিবার চোখের দেখা দেখতে চাই কোথায় দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে, নিয়ে চলুন আমায়। শীতলের এত আকুতি দেখে নিয়ে যেতে রাজি হয় নার্স। নার্সের পিছু পিছু যেতে যেতে বাঁকা হাসি দেয় শীতল, যার মানে পাখি ফাঁদে পড়েছে, এবার হবে খেলা। শীতল নিজের চোখের পানি মুছে হাসছে। নার্স একটা শুনশান নিরাপদ জায়গায় নিয়ে আসে। কালো রাতের আধারে
কিছু শিয়ালের ডাক ছাড়া কিছুই শোনা যায় না। শীতল জানতো এমনটাই হবে। নার্স কিছু বলার আগেই শীতল ঘুরেই নার্সকে ছোট্ট নর্দমার পুকুরে ফেলে দেয়। শীতলের কাজে হতবাক নার্স। শীতল কোমরে নিজের রোনা গুজে নেমে পড়ে নর্দমায়। সত্যিটা কি বলবি নাকি এই নর্দমায় তোকে চুবিয়ে মারব? নার্স সত্যি একটু ভয় পায়। দৌড়ে পালাতে নিলেই শীতল নর্দমার মধ্যেই মাথা চুবিয়ে ধরে। নার্স কিছু সময় দাপাদাপি করে। শীতল 20 সেকেন্ডের সময় মাথা উঠায় নার্সের। এবার বল কাহিনী কি? একটা কথা যদি মিথ্যা বলেছিস না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এখানেই তোকে দাফন করে যাব। আমাকে কি ভেবেছিস তুই, বোকা বানাবি আর আমি বোকা মেয়ের মতো সবটা মেনে নেব কখনো না? এটা কবর দেওয়ার জায়গা মনে হয় তোর, যেখানে মৃত্যু দূত রয়েছে, রাতে শোনা যায় শিয়ালের ডাক? সত্যিটা বল, তুই মুক্তি পাবি, আর মিথ্যা বললেই এখানেই শেষ করে ফেলবো। আমার সন্তান মরেনি, তোরা মেরে দিয়েছিস, তোদের সবটাই মিথ্যে, এটা পরিকল্পিত প্ল্যান। একটু আগে যার সাথে কথা বলেছিস আমি সবটাই শুনেছি, এখন বাঁচতে চাইলে সত্যিটা বল, না হলে তোকে এক্ষুনি কিন্তু। নার্স হাত দিয়ে ইশারা করে সে সত্যি বলবে, আর একে একে ঘর 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 করে সত্যিটা বের হয়ে আসে। নিজের চোখের পানির বাত মানছে না। শীতল এলোমেলো পায়ে হাসপাতালে পা রাখতেই শুনতে পায়, বাবা বিছানো মায়াজাল, অতীত। রাজনীতির কাজ করতে হলে বুদ্ধি পাওয়ারের দরকার হয়, যেটা আদর্শের মধ্যে ছিল। আদর্শ নিজের বাবার কথা মতো চলতো, বাবার কথার উল্টো পিঠে কখনো বড় গলায় কথা বলেনি। নিজের লাইফটা রবার যন্ত্রের মতো চলছিল। সে জীবনে আগমন ঘটে তৃষা নামের এক রমণীর। রাজনীতির কাজ করার জন্য মাথার ওপর গুরু থাকে। আদর্শ আর আরমান মির্জার গুরু মশাই ছিল গুরু মা, যাকে সম্মান ভক্তি করে সবাই। হঠাৎ একদিন আদর্শ বাইকে করে কলেজে আসে প্রিন্সিপালের সাথে কথা বলতে। কথা বলা শেষ হলে মাঠের কিনারায় নিজের বাইকে বসেছিল, ফোনে কথা বলছিল। তখনই সে বছরে একটা নতুন স্টুডেন্ট তাকে লাভ লেটার দিয়ে প্রপোজ করে পুরো কলেজের সামনে। সেটা আর কেউ নয়, আদর্শের ভালো লাগার মানুষটি তৃষাই ছিল। কিন্তু পরিস্থিতির শিকার ছিল আদর্শ, তাই নিজের ফিলিংস দমে রেখেছিল সেই দিন, প্রত্যাখ্যান করে তার পছন্দের মানুষটিকে। কিন্তু আদর্শ তখন জানতো না তৃষাকে র্যাগিং করা হয়েছিল সেই দিন। পরে সত্যিটা সামনে আসে, তৃষা নিজের মন থেকে প্রপোজ করেনি, বরং এক প্রকার বাধ্য হয়ে করেছিল। কিন্তু তৃষার এমন কাজে আদর্শের খারাপ লাগাটাই পারে, তাই তৃষার অবর্তমানে একদিন যারা ওকে র্যাগিং করেছিল তাদেরকে কলেজের ক্যাম্পাসের মাঠে ফেলে কুকুরের মতো পিটিয়েছিল। আদর্শ মনে মনে একটা শপথ নিয়েছিল, তৃষার সুপ্ত মনের কোণে একটু জায়গা করার, এবং সেটা পেরেছিল। কিন্তু আদর্শ তৃষার সম্পর্ক আরমান মির্জা মেনে নেয়নি। শুরু হয় আদর্শ তৃষার মাঝের ফাটল, কিন্তু সেখানে ব্যর্থতা আসে আরমান মির্জার। আদর্শের সামনে আসে বাবার আরেক রূপ। তারেন মির্জার খুনের কথা জেনে যায় আদর্শ। নিজের বাবাকে শাস্তি দেওয়ার জন্য আদর্শ অনেক প্রমাণ জোর করে যখন ঢাকায় রওনা হয়, তখনই আরমান মির্জার সাথে সেই পাহাড়ের সেই স্থানের হিংস্রতা মুখোমুখি হয়। আদর্শের সাথে সেই দিনই তৃষাও ছিল, এবং নিজের চোখের সামনেই নিজের ভালোবাসার মানুষটি খুন করা হয়েছে। বাঁচতে পারেনি তৃষা, অজ্ঞান হয়ে ঢলে পড়ে। বাকিটা আরবের জানা। আরবের কারণেই আজ আদর্শ জীবিত। শুধু তাই নয়, আজ আরহাম নীলিমা তৃষা আদর্শ ভালোভাবে সুন্দরময় জীবন কাটাতে পারছে শুধুমাত্র আরবেরই জন্য। এখনও সেফটি ওহি দিয়ে আসছে, বিদেশে বসেও প্রত্যেকের সব খবরাখবর রেখেছে, মায়ের ওপরও কম অত্যাচার হয়নি। ভাবার্থ লোভের জন্য আজ তিন ভাই বোন মা সবাইকে কষ্টকর মুহূর্ত পার করে এসেছে। আরাপ আদর্শের কাঁধে হাত রেখে শান্ত হতে বলল। যা হওয়ার তা হয়ে গেছে, সেইসব বলে এখন কী লাভ আদর্শ? আর এখন তৃষার কথা ভাব, ওটিতে রয়েছে তোর বিবিজান। সবাই ওটির বাইরে দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে সবটা শুনেছে শীতল। বাবার করা অমানবিক নির্যাতনের শিকার তার আপন দুই ভাই এবং মা, কীভাবে দিনের পর দিন এসব তাদের অগোচরে হয়ে আসছে। শীতল নিজেকেই ঠিক রাখতে পারছে না, নেশার মতো মস্তিষ্কের স্নায়ুচাপ সৃষ্টি করছে।
মাথাটা দুই হাত দিয়ে ধরে দেওয়াল ঘেঁষে দাঁড়ায় শীতল, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বাবার প্রতি বিদ্বিষা কাজ আগে ছিল, এখন হাজার গুণ বেড়ে গেল। শীতল সাদাপকে কল করে একটা ঠিকানা নিল। সাদাপের দেওয়া ঠিকানায় পৌঁছে গেল শীতল। কয়েক পা বাড়াতেই আরমান মির্জার মুখোমুখি শীতল। শীতল আরমান মির্জার খোঁজে এসেছে। সাদাপ নিজের বাবার নোংরা মাইন্ড খেলার সমাপ্তি আজ শীতলেই টেনে দিয়ে যাবে। শীতলের মুখের মাস্কটা খুলে সামনে তাকালো। নিজের চোখের সামনে নিজের মেয়েকে দেখে চমকে ওঠে। শীতলের চোখে রয়েছে একরাশ ঘৃণা। আর আরমান মির্জা ভাবছে মেয়ে বাঁচাতে তাকে সহানুভূতি দেখাতে আসছে। আরমান মির্জা মুখ ফুটে কিছু বলার আগেই তারেন মির্জার হত্যা। আদর্শ, আরহাম, কণিকা মির্জা, আরাফ আর নিজের সাথে নিজের সন্তানের সাথে অন্যায় হওয়ার প্রত্যেকটা মুহূর্তের কথা স্মরণ হতেই পরপর কতগুলো গুলি করে মাথায়। নিজের হাতে খুন করে দিল নিজের জন্মদাতা পিতাকে। শীতলের চোখের সামনেই রক্তাক্ত আরমান মির্জার লাশ পড়ে আছে। শীতলের হাতে পিস্তল। সাদাপ দৌড়ে আসতেই শীতলকে অন্য বেশে দেখল। পুরো কালো গেটাপে আবদ্ধ সে। সাদাপ স্পষ্ট স্বরে বলল, একটা নর্দমার কিট মরেছে আর অনেক বাকি। শীতল ফলোরে ধপ করেই বসে পড়ে, হাত থেকে পড়ে যায় গান। চোখের সামনেই বাবার মৃত লাশটাও বাঁচছে না। কেমন অদ্ভুতভাবে লাল রক্তমাখা দেওয়ালের দিকে দৃষ্টি আবদ্ধ করে আছে। আরা পৌঁছাতেই শীতলের বিবস্র মুখ দেখতে পায়। মেয়েটা কি করেছে এইটুকু সময়ের মধ্যে? আরাব শীতলকে কয়েকটা ডাক দিলে কোনো সাড়া আসে না অপর প্রান্ত থেকে। আরাব শীতলকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চায় না, তাই সাদাপকে যা বলার বলে বের হয়ে আসে। এখন শীতলকে স্বাভাবিক করা প্রয়োজন। কী থেকে কী হলো সেসব না হয় পরে জানা যাবে। মনের মিল, ভালোবাসা, বিশ্বাস, এই তিনটা দুজনের মধ্যে থাকলে কারো সাধ্য নেই সেই সম্পর্কে ফাটল ধরাবে। তারিন কণিকা আরমানের হাতে নির্যাতনের শিকার হয়েছে বহুবার। তারিন মির্জা দুনিয়ার মায়া ত্যাগ করলেও কণিকা মির্জা বেঁচে আছে বারবার, সেটা শুধুমাত্র আরবের জন্য। আজ আরবের অসমাপ্ত কাজটা শীতল করে বসলো। কেন করলো, কি কারণে করলো তা কিচ্ছুটা আন্দাজ করতে পারছে আরব, কিন্তু নিজের হাতে নিজের বাবার খুন, আই ক্যান বিলিভ ইট, জাস্ট ইম্পসিবল। কাজটা সম্পূর্ণ করলো। শীতলের জিত রাগ দেখেছে আরব, কিন্তু ওর মতো মেয়ে যে বাবা বলতে অজ্ঞান, সে কিনা শেষমেশ খুন? ভাবতেই গা শিউরে উঠছে। এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে শীতলকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আরাব কথা বলতে চাইল, শীতল কথা বলছে না, একদম চুপচাপ। প্রিয়ম শীতলের কাছে কম যাচ্ছে। শীতল আগের মতো হেসে মেয়ের সাথে খুনসুটির দুষ্টুমি করে না। এই কয়েকদিন আরাব প্রিয়ম শীতলকে স্বাভাবিক করতে চাইলে শীতলের কিছুটা পরিবর্তন দেখা যায়। নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছে। শুধু নামাজ আর মাঝে কোরআন তেলে ওয়াজ শোনা যায় বদ্ধ কামরায়। আরাব প্রিয়মকে ঘুম পাড়িয়ে বিছানায় বসে কপালে দুই আঙুল দিয়ে ঘষে যাচ্ছে। কী করা যায়? হঠাৎ ফোন থেকে মেসেজের রিংটোনের শব্দ আসায় আরাব ফোনের দিকে তাকায়। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ফোনটা চেক করে। সাদাপ মেসেজ করেছে দেখে আরাবের কপাল কুচকে আসে। কারণ সাদাপ নিচতলার ড্রয়িং রুমে বসে মেসেজ করেছে। কিন্তু কেন? কাউকে বলে ডেকে পাঠানো যেত। আরাব কোনো ভনিতা ছাড়াই নিচে নেমে আসে। নিচে নামতেই সাদাপের চোখে অপরাধ বোধ ফুটে ওঠে। আরাব কিছু বলবে তার আগেই চোখে পড়ে সাদাপের পাশে বসা মেয়েটার দিকে। আরাব কিছু বলার আগেই মেয়েটা আরাবকে জড়িয়ে ধরে। মুহূর্তেই আরাব অবাক বিস্ময়ে নিয়ে তাকায়। আরাবের মাথায় একটাই প্রশ্ন, কি হচ্ছে এসব? আর মেয়েটাই বা কে? এইভাবে হঠাৎ জড়িয়ে ধরার মানে কি? আরাব মুখ দিয়ে শব্দ উচ্চারণ করার আগেই সিঁড়ির দিকে চোখ যায়। আজ সাত দিন পর আরাবের সামনে এসেছে শীতল, কিন্তু এই সময়টার জন্য আরাব প্রস্তুত ছিল না। মেয়েটা আরাবের বুকে এখনও রয়েছে, আর শীতলের চোখে পানি, আর শীতল চোখে পানি নিয়ে তাকিয়ে আছে দুই যুগল বন্ধের দিকে। আরাব রাগে চোখে সাদাপের দিকে তাকালো। এমনভাবে তাকিয়ে আছে মনে হয় এখনই খুন করে ফেলবে সাদাপকে। আরাবের চোখের চাউনি দেখে সাদাপ নিজের মাথা নিচু করে ফেলল। শীতল উপরে চলে যাওয়ার
আগেই পাশের ফুলদানিটাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। কোনো কিছু ভাঙার শব্দে মেয়েটি আরাবের বুক থেকে মুখ তুলে তাকালো। আরাব অপলকভাবে চেয়ে আছে মেয়েটির মুখের দিকে। এই মুখটি চেনা পরিচিত মুখ, নিজের চেহারার সাথে কিছুটা মিল রয়েছে। আরাব চোখের ইশারায় সাদাপের কাছে প্রশ্ন ছুড়ে মারে, কি হচ্ছে ইয়ার, ক্লিয়ার করে বল সবটা। সাদাপ নিজের মাথা নিচু করে ঠোঁটের সাথে ঠোঁট চেপে বলল, একটা নর্দমার কীট মরেছে, আরও এখনো বাকি। আরবের মুখে আরও এক রাশ বিরক্তি প্রকাশ পেল। মুখ দিয়ে চুম চ উচ্চারণ করতে গিয়ে থেমে গেল। তো বিয়ে করেছিস ভালো কথা, সংসার কর, আমাকে বাসটা দিলি কেন? শীতল আমাকে ভুল বুঝে গেল, তখন কিছু বলি না কেন? শীতল বাবু সবটা জানে, আর আমি কাকে বিয়ে করেছি সেটা জানলে মেয়েটা অন্য কেউ নয়, তারই চেনা মুখ আরবে। আরব চমকে ওঠে, মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলে, উঠে আরবে, কোন আরবে? আমি কিছু বলতে চাই না, প্লিজ তুই আমাকে জিজ্ঞাসা করিস না ইয়ার, বাবির থেকে সবটা জেনে নে। তোর ভাবির মন মানসিকতা ভালো নেই, শীতল থেকে নয়, তোর থেকেই সবটা শুনতে চাই, বল কি হয়েছে? সাদাপ মাথা নিচু করে ছোট্ট একটা ঢোক গিল, কাপা কাপা গলায় বলল, এক গ্লাস পানি খাওয়া। সার্ভেন্টকে ডেকে পানি দিলে এক ঢোকে সাদাপ সবটা ফিনিশ করল। আরাবিকে উপরে যেতে বলল, কারণ কথাগুলো একান্তভাবে বলতে চায়, এটা ওদের একান্ত ব্যাপার। বুকে সাহস নিয়ে বলতে শুরু করল, আরাবি আমার বউ, যার পিছনে আমাদের নামের উপাধি বসেছে, আই মিন মিসেস সাদাফ মিত্রা যুগ হয়েছে, তার অতীতের সাথে আমার কোনো কানেকশন না থাকলেও তোর সাথে রয়েছে। আমার সাথে ওর প্রথম দেখা হয় নাইট ক্লাবে, মদ খেয়ে মাতাল রানী হয়েছিল, তখন জানতাম না ওর পরিচয়। বাংলাদেশ এসেও দেখি মাতাল রানী বাংলাদেশকামী। অবশ্য বাংলাদেশ আমাদের দেখা হয় শপিং মলে, ও খুব ভয় পেয়েছিল। পরে জানতে পারি আরবি তোকে খুঁজতে বাংলাদেশে পা রেখেছে, কেন তোকে খুঁজে যাচ্ছে তখনও জানতাম না, পরে ঘটনা সবটা জানতে পারি। তোর কার্বন কপি শাহেদ খান এখন বর্তমানে বাংলাদেশের মাটিতে রয়েছে, ওর বাংলাদেশে পা রাখাটা মূল্য উদ্দেশ্য তোকে হার্ট করা, তার জন্যই তোর কাছের মানুষটাকে বেছে নিয়েছে। শাহেদ হাতে বন্দি তোর আপন ছোট ভাই সাহেল, সাহেল তোর মৃত্যুর রহস্য খুঁজতে এসেই বিপদে পড়েছে। আমি জানি না সাহেল এখন জানে কি না যে তুই ওর ভাই, একই মায়ের পেটের ভাই। আর আরবি আরেকটা পরিচয় হলো, তোর শরীরে সাহেলের শরীরে যার রক্ত বইছে তেমনভাবেই একই রক্ত আরবি এবং শাহেদের শরীরে বইছে। আরব তোর বাবার প্রথম পক্ষের সন্তান, ওরা শাহেদ জন্মের 2 বছর পরই তোর মাকে বিয়ে করে তোর বাবা। সম্পর্ক রাখতে না চাইলেও কোনোভাবে ওদের সাথে তোরা জুড়ে গিয়েছিস। আরবির ওপর পরপর কয়েকবার হামলা হয়, আরবি জন্ম বাহিরের রাষ্ট্রে আর বাঙালি নয়, সে মা ফরাসি, বাবা নামে মাত্র বাংলাদেশি। তার বিপদের সময় আমি কী করে ওর কাছে পৌঁছালাম সেটা আমি আর আরবি জানি। আর মাঝরাতে 2 নরনারীকে একসাথে দেখলে সমস্ত আঙুল তুলবে। যদিও বিয়েটা ডাকাতে নয়, কোনো গ্রামে হচ্ছিল, রাজপুর গ্রামে দুজনে আটকে পড়ি, লোক নানা কথায় আমাদের বেড়াজাল করে। আরবিকে দৌড়ে বেঁধে বুড়ো বয়সের লোকের সাথে বিয়ে দিত। যদি আমি সেই সময় বিয়ে না করতাম, আমাদের বিয়ে হঠাৎ করেই হয়ে গেল। আর তাছাড়া তোর কথায় শেষমে সত্যি হলো, শেষে কি না তুই আমার শালাই হলি। সাদাপ কথাগুলো বলে সামনে তাকাতেই চমকে গেল, আরব তার পাশে নেই। এতক্ষণ কাকে বলেছিল কথাগুলো? বাইরে গাটকে জিজ্ঞাসা করতেই আরব নাকি হন্তদন্তভাবে বের হয়ে গেছে। তবে আরব রেগেছিল, কাউকে নাকি ফোন করে কিছু একটা বলছে। আরবের কথা শুনে মনে হলো আজকে কেউ আরবের হাতে বলি হতে চলেছে। আরবকে তখন অস্বাভাবিক দেখা গিয়েছিল, সাদাপের মাথায় বাড়ি। ও শিট ম্যান, আরব সাহেলকে কতটা ভালোবাসে আমি তো জানি, ওকে সবটা ঠান্ডা মাথায় বলা উচিত ছিল, এভাবে বলা ঠিক হয়নি। আজ খারাপ কিছু হতে চলেছে, আরবের হাতে কারো দংশলীলা হবে। সাদাপ পাগলের মতো বাসা থেকে বের হয়ে গেল, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সাহেল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আরবের কলিজার টুকরো ভাই। পৃথিবীর বুক থেকে খালি হতে চলেছে আরও একটা প্রাণ। আদরের সন্তান মায়ের বুক খালি করে না ফেরার দেশে যাওয়ার দিন গুনছে, যেখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না। এই রকমভাবে আমাদের কত মায়ের বুক খালি হয়েছে জানা নেই। কেউ হারিয়েছে পুত্র, কেউ হারিয়েছে বাবা ভাই, তবুও দিন শেষে স্বার্থপরগুলো ভালো থেকে যায়।
যার বুক খালি হয়েছে সেই বুঝে সন্তান হারানোর বেদনা। যেমন বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার দিবাগত রাত 3টার দিকে বুয়েটের শের বাংলা হলের নিস্তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 7ই অক্টোবর 2019, বয়স 21, শের বাংলা হল, বুয়েট, ঢাকা, বাংলাদেশ। মৃত্যুর কারণ বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতাদের দ্বারা অত্যাচারের ফলে। জীবনের শেষ প্রহরে সাহেল নিঃশ্বাস ফেলছে, তখনই কিছু ভাঙার শব্দ হয়। নিভু নিভু চোখে তাকাতেই চারজন মুখ চোখের সামনে দেখতে পায়। এখানে যত গার্ড ছিল একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ছে। সাহেলের কানে আসছে প্রচণ্ড গোলাগুলির শব্দ। নিজের মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগেই নিজের চোখের সামনে নিজের বড় ভাই আরাব খানকে দেখতে পাচ্ছে। কীরকম পাগলের মতো ছুটে আসছে তার কাছে। আরবের চোখের জল সাহেলকে বুকের মাঝে নেওয়ার ছটফটানি নিবু নিবু চোখ দিয়ে দেখতে পাচ্ছে। হাত বাড়িয়ে ভাইকে ডাকার আপ্রাণ চেষ্টা করছে সাহেল। আরব দৌড়ে এসে সাহেলের হাত ধরার আগেই সেই হাতটা ঠাস করে মাটিতে পড়ে গেল। আরবের চোখের সামনেই সাহেল নিজের রাখি জোড়া বন্ধ করে ফেলল। আরব পাগলের মতো ছুটে এসে ভাইকে বুকে জড়িয়ে ডাকছে, কিন্তু সাহেল কোনো সাড়া শব্দ নেই। আরা পাগলের মতো ভাইকে বুকে জড়িয়ে কপালে গালে চুমু দিচ্ছে। ভাই ওঠ, দেখ, আমি এসেছি, তোর ভাই এসেছে, তোর কিছু হতে দেব না, আমি তোকে আমি বাঁচাবো। আরাপ এক মুহূর্ত সময় নষ্ট না করে সাহেলকে কোলে তুলে নিল, উদ্দেশ্য ভাইকে নিয়ে হাসপাতালে পৌঁছাবে। কিন্তু ভাগ্য বোধ হয় সহায় হলো না, নেবে গেল আরাবের কলিজার টুকরা ভাই সাহেল। সাহেল শেষ নিঃশ্বাস প্রশ্বাস চলা বন্ধ করে পুরো শরীরের ভর ছেড়ে দিয়েছে আরাবের ওপর। আরাবের দুনিয়াটাই থমকে গেছে। আরাব হাজার ডাকলেও সাড়া দেয়নি সাহেল। নিজের ভাইয়ের কোলেই নিজের মৃত্যুটাকে বরণ করে নিল। সেই 7 বছর 8 বছর পর সাহেলের মুখ দেখার পর আর দেখা হয়নি। বাবার জন্য সাহেল আর মার থেকে দূরে ছিল আরাব। আর আজ সেই ভাইকে এত কাছে পেয়েও কিছু করতে পারল না আরাব। সারা জীবনের জন্য চলে গেল না ফেরার দেশে, আর কোনোদিনই ফিরবে না সাহেল। আরাব ভাই হিসেবে ব্যর্থ হয়ে গেল আবারও, নিজের এত কাছে থেকেও জানতে পারল না। আর যখন জানতে পারল ততক্ষণে সব শেষ। ইমাম বাড়ি সাহেলকে কবর দেওয়া হয়েছে। সাহেলের কবর মাটি দিয়ে যে যার মতো চলে যাচ্ছে। কবরের আশেপাশে এখনও দাঁড়িয়ে আছে আরাব আদর্শ আরহাম সাদাব। আরাবকে বুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করেও লাভ হচ্ছে না, কেমন শক্ত পাথরের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ ঝুমঝুম বৃষ্টি বয়ে আসায় চারজনেই ভিজে একাকার। আরাব হাঁটু গেড়ে বসে সাহেলের বৃষ্টিতে ভিজা কবরে হাত বুলিয়ে যাচ্ছে। সাহেলের সাথে কি আলাপন করছে তা কারোরই জানা নেই, কারণ আরাবের দু চোখ নড়ছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না। বৃষ্টির মধ্যেই সাহেলের সাথে কথা বলার মাঝেই অজ্ঞান হয়ে ঢলে পড়ল আরাব। আরাবকে ইমামবাড়ি কবরস্থান থেকে অজ্ঞান অবস্থায় আনা হয় বাসায়। আরাব অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে, গায়ে প্রচণ্ড জ্বর। বাসায় ডক্টর আনা হয়েছে, আরাবের ট্রিটমেন্ট চলছে। আরাবের এই অবস্থা দেখে প্রিয়ম শীতল কাঁদছে। আজ বোধহয় বড্ড দেরি করলাম, সাহেল ব্যাপারটা আরও আগে যদি বলে দিতাম অন্তত একটা তাজা প্রাণ অকালে জ্বরে পড়ে যেত না। সাদা হতাশ নিঃশ্বাস ফেলল। সাহেলের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, ওকে তিলে তিলে মারা হয়েছে, এর পেছনে কারা রয়েছে তাও অজানা নয়। তবে সাহেল এই মৃত্যুর খবরটা একবার যদি সাহেলের মায়ের কানে যায় তাহলে যে কি হবে কে জানে। আরাব এখন এই অবস্থা, নিজেকে সামলাতে হয়তো সময় লাগবে, কিন্তু যখন সুস্থ হয়ে উঠবে তখন কি হবে। আরাব এখন তো আরও চুপ করে থাকবে না, কি হতে কি হবে কে জানে। আগে আরাবের সুস্থ থাকাটা জরুরি। আরাব সাহেলের কাছে পৌঁছানোর আগেই শাহেদ পালিয়েছে, কিন্তু পালিয়ে কতদিন? আরাব কি এত সহজে কাউকে ছেড়ে দেবে? দেখতে দেখতে 3টা মাস চলে গেল। আরাব সুস্থ হয়েছে শীতলের অক্লান্ত পরিশ্রমের কারণে, ভালোবাসার মানুষটাকে নিজের হাতে সেবার যত্ন করেছে। তবে এত কিছুর মাঝেও আরাব চুপচাপ শান্ত ছিল। এই শান্ত থাকা শীতলের মনে পীড়া দিচ্ছে। মানুষটাকে প্রথম যেই দিন দেখেছিল সেই দিন এতটা গম্ভীরতা দেখেনি। মানুষটার রাগ আর
মাঝে ভরপুর ছিল। শীতল একটা নিঃশ্বাস ফেলে হাতে থাকা ছোট টেবিলের ওপর খাবারটা রাখল। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চুপচাপ, আরবের কোলের মাঝে চুপটি করে ঘুমিয়ে আছে প্রিয়ম। শীতল পিছন থেকে আরবের কাঁধে হাত দিতেই আরব পিছনে ঘুরে তাকায়। আরবের কোল থেকে প্রিয়মকে নিয়ে শুয়ে দেয় শীতল, আরবকে ফ্রেশ হয়ে আসতে বলে। আরব চুপচাপ ফ্রেশ হয়ে আসে, খাবারটাও শীতলের সাথেই বসে খেল। শীতল আর চোখে থাকা ছিল বারবার, কি চলছে আরবের মনে জানা নেই। আরব খাবারটা শেষ করে সোজা বাহিরের দিকে চলে গেল। শীতল আরবকে বাহিরে যেতে দেখে নিজেও পিছু নিল। আরব একটুকু সময়ের মধ্যে কোথায় গেল? হঠাৎ সুইমিং পুলের পাশ থেকে শব্দ আসছে। শীতল সেই দিকে যেতেই আরবকে নজরে পড়ল শর্ট প্যান্ট আর কালো হাতা কাটা গেঞ্জিতে। আরবের হাতে গাছ কাটার কুড়াল রয়েছে, একের পর এক কোপ দিয়ে যাচ্ছে অনেক বছরের পুরনো একটা গাছকে। সুইমিং পুলের হাতের বাম সাইডে জঙ্গলের মতন জায়গায় রয়েছে, সেখানেই গাছটা রয়েছে যেটা কেটে ফেলার চেষ্টা করছে। এত বছরের পুরনো গাছটা কেন কাটছে আরব? পেছনে কোনো ছায়া মূর্তি দেখে আরব থেমে যায় না, বরং কুড়াল দিয়ে আঘাত করতে করতে জিজ্ঞেস করে, এখানে কেন এসেছ? যাও ঘরে যাও, প্রিয়ম একা রয়েছে। আরবের কোনো কথা কানে না নিয়ে আরবের দিকে এগিয়ে গেল শীতল। আরব নিজের কাজে তখনও ব্যস্ত। আরবের পিঠে শীতল হাত দিতেই আরব থেমে যায়। আরবকে নিজের সামনের দিকে ফেরাতে চমকে ওঠে শীতল, আরবের চোখগুলো লাল হয়ে আছে। শীতল ভীত চোখে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ? কই না তো, আমি কেন কাঁদব? কাদার পাতালো এবার ওদের, যাদের জন্য আমার সব হারিয়েছে তাদের কাঁদতে হবে, তাদের কষ্ট না দিয়ে কীভাবে ছেড়ে দেই? পাই পাই হিসেব হবে এবার। এতদিন আরব খানের শান্ত ভদ্র রূপটা দেখেছে, এবার আরব খানের হিংস্র রূপটা দেখাব। আরব খানকে নরম ভেবে পিষে মেরে ফেলার চেষ্টা করেছে, এবার না হয় ওদেরকেই। কথাটা বলেই আরব রহস্যময় হাসি দিল। এই হাসিতে শুরু হবে কারো বরবাদি বিনাশের ঘণ্টা। কি করতে চাইছো তুমি? হাতের কুড়ালটা ফেলে পাশের দোলনায় শীতলের হাত টেনে বসিয়ে নিজেও সিটে বসে শীতলের কোলে মাথা দিল। তুমি বড্ড বেশি কথা বলো বউ, এত হাসির মতো প্যাকপ্যাক করো না তো, চুপচাপ মাথা টেপে দাও, তোমার জামাই এখন অনেক কাজ বাকি। শীতল কিছু বলার জন্য মুখ ফুটে কিছু বলতে নেবে, তার আগেই আরব নিজের অস্ত্রদ্বয় দ্বারা শীতলের অস্ত্রদ্বয় বন্ধ করে দিল। আরবের এমন স্পর্শে কেঁপে ওঠে শীতল। আরব শীতলের থেকে সরে এসে বলল, নো মোর ওয়ার্ড, আর একটা শব্দ করলে এটা বাড়তে থাকবে। আপাতত তোমার জামাই রোমান্স করার মোড নেই, বড় ঘুম পাচ্ছে, এখন চুপচাপ আমার মাথায় হাত বোলাও। আরবের এমন কাজে শীতল চুপ হয়ে গেল। শীতলের ডান হাতের মাঝে আরবের চুল আবদ্ধ, ছোট ছোট চুলের মাঝে নিজের হাত বিচরণ করছে। দূরে কোথাও গান বেজে যাচ্ছে, গান, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন যাকে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন, ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি বুকে অথই জল, তবুও পিপাসাতে আঁখি, তবুও পিপাসাতে আঁখি, হয় যে ছল ছল, হয় রে ছল ছল, তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ, তুমি আমার এমনই একজন যাকে এক জনমে ভালোবেসে
ভরবে না এই মন, প্রাণের প্রদীপ হয়ে তুমি, প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন, কোন মোহরে শোধ হবে গো, কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ, এত বড় ঋণ। আমার ভালোবাসার ফুলে তোমার ভরা বচরণ, ভরা বচরণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন। তৃষার আদর্শের ঘরে নতুন কন্যার রানীর আগমন ঘটেছে, তাকে নিয়ে ব্যস্ত এখন এই সুখী দাম্পত্যই প্রেমে যুগলবন্ধীরা, তাদের সাথে এখন কণিকা মির্জাও থাকে। আরমান মির্জার মৃত্যুর পর তাকে মির্জা মঞ্জিলে থাকতে দেওয়া হয়নি, আদর্শ নিয়ে এসেছে মাকে। তৃষা এখন হাঁটাচলা করতে পারে কিন্তু বাচ্চা সামলাতে পারে না, কণিকা মির্জা থাকায় সে বেবি দেখছে। আরহাম নীলিমা নীলকে নিয়ে ভালো আছে। অরণ্য পার মেহেরের ঘরেও নতুন অতিথি আসতে চলেছে, সবাই সবার লাইফ নিয়ে সুখী আছে। মনের জোর নাকি বড় জোর হয়, কিন্তু আজ আরবের মন মানতে নারাজ। জীবন যখন যেখানে তাকে নিয়ে জুয়া খেলেছে, আজ আবারও সেই অতীতের পূর্ণ আবৃত্তি হলো। বারবার কেন অপরাধের কাঠগড়ায় তাকে দাঁড় করানো হয়, যে দোষ সে করেই তবুও কেন বিনা শব্দে তাকে সেবন করতে হয়। দুনিয়া আরবের মতো দ্বিতীয় ব্যক্তি আছে কি যে ভুল না করেও শাস্তি ভোগ করতে হয়, আজ আবার তাকে কেন এই বাক্য সেবন করতে হলো, কে করলো তাকে এই অপরাধের ভাগিদার? আরব আজ পর্যন্ত বিনা অপরাধে কাউকে হত্যা করেনি, হত্যা করার পেছনে কোনো কারণ, কোনো মোটিভেশন ছিল। যা সে করে আসলেও এতদিন কাউকে তা সাফাই দেওয়ার প্রয়োজন মনে করেনি, কিন্তু আজ আজ তো সে একবার নয় বারবার হাজারবার চিন্তা করে নিজের সাফাই দিচ্ছে, কারণ সে দিতে বাধ্য। আর সে বলে যাচ্ছে, কিন্তু সামনে শুয়ে থাকা মানুষটি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার এই মুখ ফিরিয়ে নেওয়া আরবের বুকে বারবার ক্ষতবিক্ষত করছে। বুকের মাঝে হৃৎপিণ্ডটা ধপধপ শব্দে প্রতিধ্বনি কেউ শুনতে বা বুঝতে চাইছে না, কারণ সে নাকি অপরাধী, পাপী, নির্দয়, যার মন মস্তিষ্কে কোনো সম্পর্কের ধার ধারা না, মন মাঝে লোভ লালসা হিংসায় ঘেরা। সে জানে মানুষ খুন করতে, ভালোবাসতে সে জানে না। আরাব খান একজন স্বার্থপর পুরুষ, সে শুধু নিজের কাজের ধারা সবার বরবাদি করে নিজের সুখ পায়। এই বাণীগুলো আরবের বুকে পুরনো গাওটাকে তাজা করেছে বারংবার। আরব দুই হাত দিয়ে বেডে শুয়ে থাকা রমণীর পা দুটো জড়িয়ে কাঁদছে আর বলে যাচ্ছে, সে এই জঘন্যতম অপরাধী করেনি, সে দোষী নয়, একটু বিশ্বাস করেছে না কেউ। বিশ্বাস, বিশ্বাস শব্দটা তোমার মুখে মানায় না মিস্টার আরব। তোমার উপর থেকে বিশ্বাস তখনই উঠে গেছে যখন নিজের হাতে নিজের জন্মদাতা পিতার গায়ে তুমি প্রথম হাত তুলেছ। যে সন্তান বাবার গায়ে হাত তুলতে বিন্দুমাত্র ভাবে না, সে আর চাই হোক বিশ্বাস পাওয়ার যোগ্য নয়। সে বাবার প্রতি তোমার ভালোবাসা নেই, তাহলে ভাইয়ের প্রতি কি করে ভালোবাসা থাকতে পারে? আচ্ছা, তুমি আমাকে কেন এত সাফাই দিচ্ছ? তুমি তো আর আমাকে পছন্দ করো না। আমাকে কি তোমার করুণার পাত্রী মনে হয়? তাহলে তুমি ভুল ভাবছ। তোমার দাদা যান মারা যাবার পর সংসার, অফিস, তিন ছেলে, সাত মেয়েকে মানুষের মতো মানুষ করেছি একা। এই আমি সোনিয়া খান,
তুমি তো আমাকে সাভায় দিতে না, তাহলে কার জন্য দিচ্ছ? তোমার মা জননীর জন্য? তাহলে ভুলে যাও সে সম্পর্কের কথা। তোমার মাকে যদি আমি প্রমাণসহ শাইলের মৃত্যু তোমার হাতে হয়েছে দেখাই, তাহলে তোমার মা তোমার মুখ জীবনেও দর্শন করবে না। এক্ষুনি আমার পা দুটো ছেড়ে রুম থেকে বের হয়ে যাও। তুমি বের না হলে আমি কিন্তু তোমার কিং রাজ্য থেকে চলে যেতে বাধ্য হব। তুমি কি এখন সেটাই চাও? আরাব দাদিমার পা দুটো ছেড়ে রুম থেকে বের হয়ে যাওয়ার আগেই শীতলকে বলে গেল তার যত্ন নেওয়ার কথা। শীতল কিছু বলার আগেই মেন গেট দিয়ে গাড়ি যাওয়ার শব্দ পেল। কি থেকে কি হয়ে গেল? একটু আগেও কি সুন্দরভাবে আরাব শীতলের কোলে মাথা দিয়ে নিজের মনের অনুভূতি প্রকাশ করতে করতে ঘুমিয়ে যায় আরাব। তখন রাত পোহর শেষ হয়ে লজ্জাময় সূর্য মামা ওকে দিয়ে জানান দিল জলময় নতুন দিনের কথা। আজকে একটু শান্তির ঘুম হয়েছে আরবের, পিয়ুষের কোলে ছিল সে নিদ্রাহিত বালক। ঘুমন্ত মানুষটি আরও জানার আগ্রহ নিয়ে শীতল তাকিয়েছিল পলকহীনভাবে, প্রঘোর চাহনি যে তার পিপাসিত কণ্ঠকে পান করাবে অত হব বলে সাগরে। নিজের ইচ্ছে দমিয়ে না রেখে ঘুমন্ত স্বামীর কপালে ঠোঁট দুটো ছুঁয়ে দিতেই আরবের ঘুমের মাঝেও মৃদু কেঁপে ওঠে। নিজের রমণীর এমন স্পর্শের ছোঁয়া আঁখি জোড়া খুলে ফেলে, আর প্রিয়সীর দিকে মনোহর দৃষ্টিতে তাকাতেই শীতল লজ্জায় পড়ে যায়। নিজেকে আরবের থেকে সরিয়ে বাগানের সাইডে চলে আসে। এখানে রয়েছে হাজারো ফুলের সুবাস, দেশি বিদেশি অনেক রকম ফুলের বাগান আরবের পছন্দ। আরব পছন্দ করে নিজের হাতে করেছে ফুলের সমাহার। আরব যে জেগে যাবে সেটা ভাবতেই পারেনি শীতল। হঠাৎ বলিষ্ঠ দুটো হাড় তার কোমর জড়িয়ে নিল, কাঁদে দিল মাথা, গালের সাইডে শব্দ করে চুমু খেয়ে বলল, একটা হট কফি হবে ম্যাম? শীতল আরবের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে চলে যায়। বেচারির গাল দুটো লাল হয়ে গেছে লজ্জা পেয়ে। শীতলের গরম ধোয়া কফি সার্ভেন্ট দিয়ে পাঠালো, সে আর নিচে যায়নি। প্রিয়মকে স্কুলে ভর্তি করানোর জন্য রেডি করেছে। দেখতে দেখতে সময় চলে গেল, প্রিয়মের এখন 5 বছর চলে। আরাব নিজের হাতে গরম ধোয়া উঠানো কফিতে চুমুক দিয়ে বাগানের দিকে তাকিয়ে ভাবছে শীতলের সাথে দেখা হওয়ার মুহূর্তের কথা। আরাবের এখনও মনে আছে শীতলের তেজ রাগের কথা। তখনকার কথা মনে হতেই এক চিলটে রোদ্দুর খেলে গেল মুখের জোরে। আরাব সুইমিং পুলে শীতলকে ফেলে শাস্তি দিতে নয়, ম্যাজিক্যাল 3টি ওয়াট মুখ দিয়ে আনতে চেয়েছিল। আরাবের কথা সহজভাবে মেনে নিবে না জানতো, কিন্তু হঠাৎ আরাবকে পানিতে চুবাবে পাগলিটা ওকে ভাবতেও পারেনি। ভালোবাসার রং যেমন মিষ্টি রঙে রাঙিয়েছিল, তেমনই কালো রঙে বিষাদের ছোঁয়ায় রাঙিয়ে দিয়েছিল। আরাব যে শীতলের অজান্তেই প্রথম চেয়েছিল তার মায়াবিনীকে। হঠাৎ গাড়ি আসায় বাগানের কিনারায় বৃষ্টির পানি জমে থাকা আরবের গায়েও ছিটকে আসে। গেল সকাল সকাল রোমান্টিক মোমেন্টে মাথা গরম হয়ে, কফি তো আর কফি নেই, কাদার সিটে আসায় যা তা অবস্থা। কার এত বড় সাহস আরবের বাড়িতে সেই আরবকেই কাদা দিয়ে গোসল করালো? হাউ ডেয়ার ইউ! আরবের সামনেই দুজন মহিলা গার্ড নামলো। তারা পেছনের সিটে দরজা খুলে একজন বয়স্ক মহিলাকে ধরে নামাতে আরব চমকে ওঠে, হাত থেকে পড়ে যায় কফি। আরব দৌড়ে ছুটে যায় দাদিমাকে ধরার জন্য, কিন্তু আরব ছোঁয়ার আগেই সেই রমণী কণ্ঠের স্বরে আওয়াজ তুলে, শেফালি খবরদার, আমাকে অচেনা কেউ যেন টাচ না করে। ওহি নোংরা হাত আমাকে ছুঁয়ে দিলে আমি কিন্তু এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমাকে সুন্দর কামরায় নিয়ে শুয়ে দাও। শেফালি আর সুইটি দুই মহিলা বডিগার্ড দাদিমার কথা মতো নিয়ে যেতে লাগলো ধীরে সুস্থে। আরব তাদের আগে দৌড়ে দাদিমা যে রুমে থাকবে সেই রুম শীতলকে দিয়ে সুন্দর পরিপাটি করে রাখলো। শীতল কিছু জানতে চাইলে শুধু উত্তর আসলো, সে আমার আপনজন, বিশেষ কেউ। আর একটু আগের কথাগুলো শীতল দরজার সামনে দাঁড়িয়ে সবগুলোই শুনলো। সাহেলের মৃত্যুটা আরবকে দায়ী করছে, আরব তো জানতো না, তবু নিজের ভাইকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল, কিন্তু বাঁচাতে পারেনি। শীতল ওরনার আঁচল খামছে ধরে নিজের স্বামীকে বিনা দোষে অপরাধী আর স্বার্থপর পুরুষের নামে ভূষিত করে দিল। শীতল মানতে পারছে না যে মানুষটা ছোটবেলা থেকে এত কষ্ট পেয়ে আসছে,
তাকে দিন শেষে কেন সবার কটূক্তি কথা শুনে হজম করতে হবে, কেন তাকে সবাই দোষারোপ করে, আরবের কথা কেন বিশ্বাস করা যায় না। আর আমরা অনেক সময় জেনে বুঝে ভুল আবার সেটা শুধরানোর চেষ্টা করি, কিন্তু ওর বেলায় এত নিয়ম উল্টো কেন? অনেক হয়েছে, আর না, এনাফ ইজ এনাফ। এবার আমি আমার স্বামী সম্পর্কে কোনো খারাপ কথা শুনতে চাই না। দাদিমা, আপনি আমার স্বামীকে বিশ্বাস করুন বা নাই করুন, কিন্তু সাহেল হত্যা আরব করেনি, সেটা আমি ঠিকই প্রমাণ করব এবং মাকে আমি আরবের কাছে ফিরিয়ে দিব। অনেক হয়েছে কষ্ট নাম নরক যন্ত্রণা ভোগ করা, কষ্টের ইতি টেনে সুখের রঙিন সুতায় বুনব, এটা আমার নিজের কাছে করা প্রমিস। শীতল নিজের মনে মনে কথাগুলো বলে দরজার সামনে থেকে সরে গেল। দাদিমার জন্য কী কী খাবার তৈরি করতে হবে জেনে কাজে নেমে পড়ল। এর মাঝে আরবকে বেশ কয়েকবার ফোন দিলে ফোন বন্ধ পেল। শীতলের কিছুটা টেনশন হচ্ছে, এমনিতেই লোকটার মনে অশান্তি, ভাইয়ের জন্য মনমরা হয়ে পড়ে থাকে। আরব যতটা স্বাভাবিক রাখার চেষ্টা করে ততই যেন সমস্যা বেড়ে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে। সুখ পাখিটা ডানা মেলে কেন আসে না আরবের ঘরে? এত জটিল সমস্যাময় জীবন কেন? কবে শেষ হবে দুঃখের কোঠা, কবে আসবে সুখের দেখা? ভাগ্যদয় কি হবে স্বপ্নের দেখা? বেশি কিছু নয়, এক ছোট সোনার সংসার চাই, আমার সংসার। সকালে বের হয়েছে আরব, এখনই আসেনি। দিনের বেশিরভাগ সময়টা পার হয়ে গেছে, সময় নিজের মতোই বহমান। এই দেখে দাদিমাকে বিশ্রামের জন্য ঘরে দেওয়া হয়েছে। আরবের কোনো খবর নেই। শীতল প্রিয়মকে বিছানায় ঘুম পাড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সাদাবকে কল করবে। তার আগেই কল আসে সাদাবের। হ্যালো সাদাব ভাই, আপনার জল্লাদ বন্ধুটা কোথায় বলতে পারেন? সকালে বের হয়েছে, এখন রাতের 10টা বাজে, তার কোনো খবর নেই, কিন্তু একটু দেখবেন আপনার খরচ বন্ধুটা কোথায়। আজ আশুক বাড়িতে, ওকে আমি ঝাঁটা পেটা করব। ব্যাটা ফাজিল, ফোন ধরে না, কথা বলে না। আজ আশুক, ওর মুখের সব কটা দাঁত আমি আজ পুতা দিয়ে, আমি যদি না ভাঙি তো আমার নামও শীতল না। কথাগুলো একদমই বলে যাচ্ছে শীতল, সাদা বেচারা বলার মতো সুযোগই পেল না। ফোন স্পিকারে থাকায় আরবের কানেও কথাগুলো গেল। আরব সাদাবের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোনের স্পিকার কমিয়ে কানে ধরে। ও রিয়ালি ডার্লিং, আমাকে ঝাঁটা পেটা করবে, আমি খারুশ জল্লাদ। ও হ্যাঁ, আর কী কী যেন করবে বললে? আমার মুখের সব দাঁতগুলো তোমার মশলা বাটা পোতা নাকি? হোয়াট এভার, জাস্ট ওয়েট করো সুইটহার্ট, আসছি আমি, তারপরে দেখবো তুমি আমাকে কি করতে পারো। যদি না পারো তো শীতল জায়গায় কিছু চিতল রাখবো। আর বাচ্চা, শীতলের বাকি কথা শোনার আগেই কান থেকে ফোন সরিয়ে কেটে দিল আরব। সাদাবের দিকে ফোন ছুঁড়ে মারতেই ক্যাচ ধরে নিল সাদাব। সাদাব মুসকি হেসে মাথা চুলকে বলল, তুই বাসায় যাই আর। আরব এক ব্রু কুসকে বলল, মেয়েদের মতো এখন লজ্জা পাচ্ছিস কেন? বাসায় যা, আরবই অপেক্ষা করছি তোর জন্য, আমি আমার কাজ শেষ করে আসছি। কিন্তু আরব, আমি কিন্তু তোকে যেতে বলেছি সাদাব, আমাকে আমার কাজটা করতে দে। সাদাব ছোট একটা নিঃশ্বাস ছেড়ে উঠে চলে যাচ্ছে। হঠাৎ কারো ঘন বিদারিত চিৎকার সাদাবের কানে এসে পৌঁছালেও ফিরে তাকেনি, বরং প্রয়োজন মনেও করল না। আরব নিজের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। সাদাব খুব ভালো করেই জানতো আরব চুপ থাকবে না, সাহেলের সাথে এত বড় অন্যায় হওয়ার পর তো নয়। বাসায় এসেই সোফায় বসতেই মাথার ওপর ঝর্ণা বইতে লাগলো, কারণ আরবি সাদাবের মাথায় পানি ঢেলে দিয়েছে, বেচারা ভিজে চুপচুপ। এটা কি হলো? সাদাব ভাব ভঙ্গি করে গালে হাত রেখে বলল, আমার বউ সব পরিশ্রম বেকার গেল, কোনো ব্যাপার না, সোফার সাথে সাথে মালকিনকেও একটু দোলাবালির সাথে মহাবত করে দিই। আরবিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল আরবি রেগে বোম। সাদাবের কাজে আরবি যে রেগে যাচ্ছে তাতে কোনো মাথা ব্যথা নেই ওর। সাদাব আরবির গালে শব্দ করে চুমু খেয়ে বলল, এখন পারফেক্ট, জামাই বউ দুজনই মলাযুক্ত, তাই দুজনকে আবার ফ্রেশ হওয়া প্রয়োজন, চলো বউ গোসল করি। আরবিকে নিয়ে গোসলখানায় ঢুকে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল, বেচারি লুচির মতো শুধু ফুলছে। আরবির ইচ্ছে করছে সাদাবকে পানির সাথে গিলে খেতে। আরব নিজের কাজ শেষ করে বাড়িতে পা রাখলো, সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে এসে ফ্রেশ হয়েতে ঢুকলো। দরজা লাগানোর জন্য শীতল
চোখের ঘুম ভেঙে যায়। আরবের জন্য রাত জাগতে জাগতে কখন চোখটা লেগে গেছে টেরও পায়নি। ঘরের দিকে তাকাতেই চোখ পড়ে রাত 3টা বাজে। এত রাত করে বাড়ি ফিরল আরব। কয়েকবার ওয়াশরুমের দরজায় টোকা দিলেও কোনো সাড়া আসেনি। কি চলছে আরবের মনে জানা নেই শীতলের। আরবের জন্য রুমে বসে অপেক্ষা করতে লাগলো। কিছু সময়ের মধ্যে ফ্রেশ হয়ে বের হলো। আয়নার সামনে দাঁড়িয়ে বাম হাতের সাহায্যে সামনের চুলগুলো নেড়ে যাচ্ছে শীতল অপলক চোখে তাকিয়ে। শীতল অবাক হওয়ার কারণ আরব হাঁটু পর্যন্ত শর্ট প্যান্ট পরেছে, এছাড়া গায়ে কোনো কিছুই নেই, ফিট বডি, গালে চাপদাড়ি। বেচারি কিছু বলার আগেই আরব নিজের মাথার চুলের পানি শীতলের মুখের ওপর ছেড়ে দিল। শীতলের মুখে পানি পড়ার হুশ আসতেই রাগে চোখে তাকায়। আরব তখনও নিজের কাজ করতে ব্যস্ত। শীতল ওয়াশরুমে আমার শার্ট প্যান্ট পরে আছে, যাও সেগুলো ধুয়ে আনো, আর বিছানায় বসে একটু বিশ্রাম নেব। তুমি নিশ্চয়ই না খেয়ে আছো, আমিও এখন কিছু খাইনি, সেই সকাল খালি পেটে তোমার হাতের একটু কফি পেটে পড়েছে, আর কিছুই না। সো প্লিজ হারি আপ, জলদি করুন বেগম সাহেবা। আরব এখন না খেয়ে আছে দেখে কিছু বলল না। শীতল চুপচাপ ওয়াশরুমে গেল, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। কিন্তু কাপড় বালতিতে হাত পড়তেই হাতে লাল তরল জাতীয় জিনিসে হাতে মাখামাখি হলো। প্রথমে রং মনে করলেও পরে কি ভেবে যেন নাকের সামনে ধরলো। গন্ধ শুঁকতে শীতল চমকে ওঠে, হে এটা তো রক্ত! শীতল হাত থেকে আরবের শার্টটা পড়ে যায়। নিজের হাত ভালো করে ধুয়ে ওয়াশরুম থেকে বেডরুমে আসতেই আরব বলে ওঠে, স্টপ শীতল, যেখানে ছিলে সেখানে ফিরে যাও, যে কাজ না করে চলে এসেছো সেটা ফিনিশ করে শাওয়ার নিয়ে তারপরে রুমে পা রাখো। আরবের মুখের ওপর আর কোনো কথা বলতে পারেনি। আরবের কথা মতো কাপড়গুলো ধুয়ে শীতল গোসল করে বের হলো। আরব প্রিয়মের পাশে বসেছিল, মেয়ের কপালে চুমু দিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। শীতলও সেখানেই উপস্থিত। বুঝতে পেরে আরব কাছে ডাকে, শীতল আরবের ডাকে উপস্থিত হয়। শীতলের বাঁধা চুলগুলো মুক্ত করে দিয়ে সেখানে আরব নাক ডুবায়। আরব, হুম, এই শার্ট আর প্যান্টের রক্তগুলো কার ছিল? আমি যখন বাহিরে ছিলাম তখন সাদাফকে কল করে যেন কি কি বলেছিলে, ও আমাকে ঝাঁটাপিটা করবে, আমি খারুশ জল্লাদ, ও আর হ্যাঁ আর কি কি যেন করবে বললে, আই মিন আমার মুখের সব দাঁতগুলো তোমার মশলা বাটা পোতা নাকি সেটা দিয়ে দাঁত ভাঙবে, তো নাও আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে কি করবে করো, অবশ্য করতে পারো, বরটা তো তোমারই তাই না, অনলি ওয়ান এক পিস, সেটা তোমার জন্যই বরাদ্দ, চাইলে কামড়ে কামড়ে খেতেও পারো, টেস্ট করতে পারো। আরবের দুষ্টু মাখা কথায় গাল লাল হচ্ছে না, বরং মুখে ফুটে উঠেছে চিন্তার ছাপ। শীতল বেশ ভালো করেই বুঝতে পারল আরব কথাটা এড়িয়ে যাচ্ছে, তার মানে আরব বলতে ইচ্ছুক নয়। শীতলও হার মানতে নারাজ, আসল কাহিনী কী সেটা জেনেই ছাড়বে। শীতলের মুখের ভাব দেখে মুসকি হাসলো আরব। শীতলের কোমর জড়িয়ে আরব আরও কাছে টেনে এনে বলল, সব কিছু নিয়ে এত চিন্তিত না হয়ে একটু হাসি খুশিও তো থাকতে পারেন ম্যাম, তা না করে আপনি আপনার বরের উপর জাজ শুরু করেছেন, এটা কিন্তু ব্যাড ম্যানার্স, খারাপ আইডিয়া, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো নির্দোষ লোকের প্রাণ নেয়নি আপনি, ঠিক আছে, আপনার স্বামী এমনটা করেনি, নিয়েছে কোনো বহু পরিচিত পাপি প্রাণ, যে পাপ করতে করতে এতটা নিচে নেমে গিয়েছে যে এখন আমার রক্ত চুষে নিংড়ে মেরে ফেলতে দুবার ভাবেনি, তাহলে আমি কেন ভাববো তার কথা, তুমি শুধুই আমার ক্ষতি করেই যাবে, আর আমি প্রতিবারের মতো মুখ বুঝে মেরে নেব তাহা তো নয়, তুমি দিবে প্রতিদিন আঘাত আর আমি একদিনে আঘাত দেব, তবে সেটা ভার বহন তুমি করতে পারবে না, যে আমাকে একটু ভালোবেসে কাছে টানবে তাকেই আমি এক সমুদ্র সমান ভালোবাসব, যে আমার জন্য হাঁটু সমান পানিতে নামবে তার জন্য আমি গলা পর্যন্ত নামব, দুনিয়াটাই লেনা দেনার খেলা, এসব হয়ে আসছে, বিশ্বাস ভাঙলেও তার পরিণতি হবে মৃত্যু, আর আরবের কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই, আছে শুধু মৃত্যু, তাই ওর ভবলীলা সমাপ্ত করে দিলাম, না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। আজ আরব একটু শান্তির ঘুম দিতে চেয়েছিল, আজ অফিসে যাবে না, সে সারাদিন সে পরে পরে ঘুমাবে, কিন্তু নিচ থেকে দাদিমার চিৎকার ভেসে আসায় আরবের ঘুম ভ্যানিশ হয়ে গেল।
নিজের রুম থেকে নিচে নেমে আসতেই চমকে ওঠে আরাপ। হঠাৎ বুকের মাঝে ব্যথা ওঠে, শীতলের অবস্থা দেখে দৌড়ে যায় আরাপ। শীতল ফ্লোরে পড়ে আছে, পাশের সোফায় দাদিমা বসে রাগে ক্রোধে ফেটে পড়ছে। আরাপ শীতলের হাত ধরতেই মা গো বলে নিজের ঠোঁট দুটো দাঁত দিয়ে কামড়ে ধরে। আরাপ ভালো করে তাকাতেই খেয়াল করে শীতলের পেটের কিছু অংশ ভিজা, গালে থাপ্পড়ের দাগ, চেহারা মুখ বর্ণ লাল টকটকে ধারণ করেছে। আরাপ চারদিকে চোখ বোলাতেই নিজের পায়ের সামনে ভাঙা কফির মগ আর নিচের ফ্লোরে কফি পড়া দেখল। শীতলের দিকে তাকাতেই গালে বসা থাপ্পড়ের দাগটা খোলা চুল দিয়ে ঢাকার বৃথা চেষ্টা করল, কিন্তু আরাপ থাপ্পড়ের দাগ আগেই দেখেছে। আরাপের চোখ মুহূর্তেই লাল হয়ে গেল। শীতলের কাঁধে হাত দিয়ে নিজের দিকে ফিরালো আরাপ। শীতলকে জিজ্ঞেস করলো, কে করেছে এটা? শীতল আনসার মেই কিছুটা চিৎকারের স্বরে বলল আরাপ, আমার হাত ফসকে নিচে পড়ে গেছে। শীতল কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, শীতল কাউকে বাঁচানোর জন্য মিথ্যা বলছে সেটা বেশ ভালোই বুঝতে পারল আরাপ। শীতলের এই মিথ্যে বলা আরাবের একটুও পছন্দ হলো মনে হয় না, কারণ শীতলের কথা শেষ হতে দেরি, ফুলের টবে লাথি পড়তে দেরি হলো না। ঝুনঝুন শব্দ করে ফ্লোরে ছিটিয়ে গেল। শীতল ভয়ে কেঁপে ওঠে। দাদিমা এবার একটু নড়েচড়ে বসেন, হতচ্ছাড়া রেগে গেছে বোঝা যাচ্ছে, তাও আবার ভীষণভাবে রেগে গেছে। আরাপ শীতলের যে হাতে একটু আগে গরম ধোয়া ওঠা কফি পরে লাল হয়েছে, সেই হাত শব্দ করে ধরে মিসেস সোনিয়া খানের সামনে দাঁড়ায়। আপনি গুরুজন, তাই থাপ্পড়ের জবাবটা দিলাম না, কিন্তু আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার লাশ পড়ে যেত। আজ কিছু বলনি বলে যে ভবিষ্যতেও কিছু বলবো না, মুখ বুঝে সবটা সহ্য করে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আরাফ খান, আমাকে সামান্যতম আঁচড় কাটলেও ছাড় দেই না। সেখানে আরাফের কলিজায় আঘাত করেছে, তাহলে ভাবুন তার সাথে আমি কী কী করতে পারি। একদম গলা কেটে ফেলতাম। আপনি কাল থেকে আসার পর থেকে একটার পর একটা পরামর্শ দিয়ে শীতলকে খাটাচ্ছেন, কি ভেবেছেন আমি কিছু জানি না? আমার বাড়ি একটা ইট নড়লেও জানতে পারি আমি, সেখানে আপনার মতো গিরগিটিকে ধরতে পারবো না। আপনি ভাবলেন কি করে? আপনার আর আপনার ছেলের জন্য আমার পরিবার আর আমাকে যে সাফার করতে হয়েছে তা কিন্তু এ টু জেড সবটাই জানা। বিশ্বাস ভেঙে গিয়েছে আমার, আপনার মতো মানুষেরা যে বাড়িতে রয়েছে না তাদের সাথে ভালো কিছুই হবে না। আরেকটা কথা, বিদেশে বসে যেই গেম আপনার ছেলে খেলতে গিয়ে গুলি হাতে খেয়েছেন, সেই গেম যেন আপনার ছেলের কাল না হয়। কি ভেবেছেন আমার বউ কোল থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে মৃত্যু বলে ঘোষণা করবেন আর সেটা আমি হজম করব? নো, নেভার। আমি আমার সন্তানকে ঠিকই বের করে ফেলেছি। ইনফ্যাক্ট সে এই শহরের বুকে খোলা হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নেবে বেঁচে আছে। আপনি আর আপনার ছেলে আমার পরিবার থেকে 10 হাত দূরে থাকুন, দূরে থাকাটাই মঙ্গল। আরাপ শীতলকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই কোলে তুলে নিল। শীতল টলমল চোখে চেয়ে আছে আরাপের প্রাণে। তার মানে আরাপ সবটা জানতো? মনে মনে কথাটা বলে আরাপের দিকে তাকালো শীতল। ততক্ষণে আরাপ শীতলকে ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। দুজনেই ভেজে যাচ্ছে, শীতলের মনে প্রশ্ন থাকলেও আরাপের বলার ইচ্ছে নেই, আছে এক ঝাঁক রাগ। শীতল কেন চুপ করেছিল, কেন করলো না প্রতিবাদ? আরাপ শীতলকে ফ্রেশ করিয়ে একটা স্কার্ট দিল, যেটা পরে কমফর্টেবল বোধ করে। বিছানায় শীতলকে শুয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স খুঁজে মলম এনে প্রথমে হাতে, তারপর পেটের কাপড় সরিয়ে পেটে মলম লাগিয়ে দেয়। চুপচাপ ঘুমাও, আমি আসছি। আর হ্যাঁ প্রিয়, আমার সাথে যাচ্ছে কিন্তু বাইরে, তোমাকে কেউ বিরক্ত করবে না, বাইরে থেকে লক করে দিয়ে যাব। আরাপ প্রিয়মকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। দাদিমার আগে ফুসতে ফুসতে শীতলকে যে রুমে রাখা হয়েছে সেই রুমের সামনে এসে দাঁড়ালো, দেখলো দরজা বাহির থেকে নক করা। দাদিমা দরজা খুলতে না পেরে চলে যায়। ছোট ছোট দুটো পা পিপিলিকা ছানার মতো হেঁটে এসে ভুবন ভুলানো হাসি দিল। প্রিয়মের কপাল কুচকে তাকাতেই নীলকে দেখতে পায়। তুমি এখানে কেন বাবু? একা একা বাইরে বের হতে নেই, তুমি তো হারিয়ে যাবে। যাও বাসায় যাও, তোমার আম্মু তোমাকে না পেয়ে কাঁদছে, চলো আমি তোমায় দিয়ে আসি। প্রিয়ম নীলের হাত ধরার আগেই সেই
প্রিয়ম নীলের হাত ধরার আগেই নীল সেই হাত ধরে রাগে চোখে প্রিয়মের দিকে তাকালো। এ বাবু, এই তুমি আমার হাত ধরছো কেন? তুমি ছোট, আমি বড়, চলো আমি তোমায় হাত ধরে, না হলে পরে দেবে তুমি। প্রিয়ম আরও কিছু বলতে নিলেই নীল প্রিয়মের চুল টেনে ধরে। বেচারি প্রিয়ম নীলের হাত থেকে চুল ছাড়াতে না পেরে চিৎকার করে। তুই আমালে আর বাবু বলবি না, বললে কিন্তু কামড় দেব। তুই আমালে বাবু কেন বললি? আমি মেলা বড় হয়ে গেছি না, বাবু বলস কেন? আমালে বাবু বলবে না, আমি তোলে সব বিপদ থেকে বাঁচাব, তুই না, আমি তোর ভাই হই। আইছে আমার ভাই, যার নাক টিপলে দুধ বের হয় সে আমারে বলছে সব বিপদ থেকে বাঁচাবে, যা সর তুই। নীল প্রিয়মের কথায় রেগে আরও জোরে টান মারতে শুরু করে। এবার প্রিয়মের ব্যথা বেশি লাগায় কাঁদতে থাকে জোরে জোরে। আরাপ মেয়ের কান্না মিশ্রিত কণ্ঠ কানে আসতেই বাহিরে আসে, এসে দেখে দুই ভাই বোনের এই কাণ্ড। আরহাম নীলিমা ছুটে আসে, দুই পাজিকে সরিয়ে শান্ত করছে। নীল রাগে এখনও ফুসছে, প্রিয়ম এখনও ব্যা 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 করে কেঁদে যাচ্ছে। নীল আপু শান্ত হও, এমন রাগ ভালো নয়, শরীরের জন্য হানিকারক। আরহাম নীলিমা নীলকে বুঝিয়ে যাচ্ছে সমানে, আর অন্যদিকে মেয়ের কান্না বন্ধ করার জন্য কোলে তুলে নিয়েছে, আদর করছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। আরাপ অবশেষে দুইজনেই শান্ত হয়েছে। আরাপ নীলিমা আরহাম নীলকে দেখতে ওদের বাড়িতে আসে। আরহাফ আরহাম নীলিমার সাথে কথা বলায় ব্যস্ত থাকায় প্রিয়ম বাড়ির বাহিরের দোলনায় বসে খেলছিল একা একা। তখনই নীল আসায় এত কিছু ঘটে গেল, কিন্তু দুটো যে সাপ নেউলের মতো কেন করেছে সেটা কেউ বুঝতে পারছে না। এরা নাকি আবার সম্পর্কে ভাই বোন, কেউ বলবে ভাই বোনেরা? হঠাৎ ফোন আসায় আরাপ প্রিয়মকে দোলনার উপর দাঁড় করিয়ে ফোন রিসিভ করে। কিছুক্ষণ কথা বলার পর কেমন যেন চুপ হয়ে গেল। নীলিমা আরহাম নীলকে আরাবের বাসার ঠিকানা দিল যাওয়ার জন্য, সাথে আছে কণিকা মির্জা, আদর্শ, তিশা, তাদের কন্যা রানী, সাদাফ, আরাবিকে আসতে বলা হয়েছে। প্রিয়মকে নিয়ে আরাব থানায় আসলেও কিছু ফরমালিটি পূরণ করে বের হয়ে আসে। আরাবের গাড়ি আগে আগে একটা অ্যাম্বুলেন্স চলছে। বাসার সামনে অ্যাম্বুলেন্সের হর্নে শব্দে ঘুম ভেঙে যায় শীতলের, বিছানা থেকে নেমেই ব্যালকনিতে দাঁড়ায়। বাড়ির নিচে চোখ বোলাতেই আরাবের গম্ভীর মুখটা ভেসে আসে। প্রিয়ম আরাবের কোলে বসেই জড়িয়ে ধরে ফুপিয়ে কখন থেকে কেঁদে যাচ্ছে, মেয়েকে শান্ত করার বদলে নিজেই চুপচাপ। আদর্শ এসে প্রিয়মকে আরাবের কোল থেকে নিজের কোলে তুলে নেয়। শীতল পরিচিত মুখগুলো চুপ হয়ে আছে। আরাব চোখ অনুসরণ করতেই দুটো লাশ অ্যাম্বুলেন্সের থেকে নামানো হয়। শীতল চমকে ওঠে, কার লাশ এখানে? কয়েকজন অচেনা পুরুষ মহিলা হাই উদাস করে কেঁদেই যাচ্ছে। এবার যেন শীতলের ভিতরটা কেঁপে ওঠে, কার লাশ এখানে? শীতল ব্যালকনি থেকে রুমে আসে, দরজায় হাত দিয়ে বাড়ি দিতে থাকে। কেউ দরজা খোলো, আমি বাইরে যাব, প্লিজ কেউ দরজাটা খোলো, শীতল চিৎকার করছে বাইরে যাওয়ার জন্য, কিন্তু কেউ আসছে না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর কেউ যখন এলো না, তখন দরজার সামনে বসে পড়ে। হঠাৎ দরজার লক খোলায় শীতল পেছনে তাকায়, আরাব এসেছে। আরাবকে কেমন ছিনিকধিময় লাগছে, গায়ে সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় টুপি। শীতলকে সাবধানে ধরে দাঁড় করায় আর ড্রেস পাল্টে আসতে বলে। শীতল চুপচাপ তাই করে আসে। শীতল ওয়াশরুম থেকে বের হতেই মাথার ঘোমটা দিয়ে দেয়, তারপরে সাবধানে হাত ধরে নিচে নিয়ে আসে। শীতল আরাব নিচে আসতেই লাশ দুটোর মুখ থেকে কাপড় সরানো হয়। শীতল লাশ দুটোর মুখ দেখে চমকে ওঠে, মাথাটা কেমন যেন ঘুরে ওঠে। শীতলকে টুলতে দেখে আরাব ধরে নেয় এসে। শীতল আরাবের দিকে তাকিয়ে টলমল চোখে চেয়ে বলল,